আসসালামু আলাইকুম লিডার আই ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ফোর ব্যাচ চুয়াত্তরতম তম ব্যাচ আজকে আপনাদের প্রথম ক্লাস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে ইতোমধ্যে আপনারা ক্লাসের টপিক জেনেছেন আজকে আমরা হচ্ছে কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সেটা দেখব তো ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন আমাকে স্ক্রিন জানাবেন চ্যাট বক্সে ইয়েস লিখবেন কিন্তু স্ক্রিন শেয়ারিং জানতে হবে জুমে স্ক্রিন শেয়ার করতে পারবেন ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন এমন কেউ ইউএস লেখে জানান আচ্ছা মাহিন ইসলাম আপনি মাইক্রোফোনটা আনমিউট করবেন আর কেউ লিখতে হবে না আর কেউ লিখবেন না হয়ে গেছে আমি পেয়েছি মাহিন ইসলাম মাইক্রোফোনটা আনমিউট করবেন প্লিজ হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে জি আপনাকে শুনতে পাচ্ছি আচ্ছা স্ক্রিন শেয়ার পারেন জুমে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয় জি বাড়ি ঠিক আছে আপনি কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করে দেন ম্যাম জি হ্যাঁ মাহিন স্ক্রিন শেয়ার হয়েছে স্ক্রিন শেয়ার হয়েছে আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি মাহিন আপনি শুধুমাত্র এটাকে অ্যাপ্রুভ করে দেন হ্যাঁ এবার আপনি মাউসটা ছেড়ে দেন আমি বাকিটা দেখাচ্ছি থ্যাংক ইউ সো মাছ অযথা কেউ কিছু চ্যাট বক্সে লিখবেন না প্লিজ আচ্ছা তো আজকে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখবো তো ফেসবুক পেজ ক্রিয়েট করার মানে কি কারণে ক্রিয়েট করব বা এটা আমাদের কি কাজে লাগবে তো আমরা সবাই জানি যে এখন যে অনলাইনে যে বিজনেস গুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস গুলো করে থাকে তো এটা যেহেতু একটা বহুল প্রচলিত বা খুব পপুলার একটা সোশ্যাল মিডিয়া সাইট তো এটা হচ্ছে মার্কেট প্লেসে যেমন এই কাজের একটা ভ্যালু আছে মার্কেট প্লেসের বাইরেও হচ্ছে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক পেজ সেট এটার একটা বিশাল মার্কেট কিন্তু আছে মানে মার্কেট প্লেস বলতে আমি ফ্রিলান্স মার্কেট কথা বলছি ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার ডট কম মানে যে ধরনের মার্কেট গুলোতে আমরা হচ্ছে কাজ করে থাকি সেখানে যেমন এটার হচ্ছে চাহিদা আছে এছাড়া লোকালি লোকালি বলতে আমি বোঝাচ্ছি যে বাংলাদেশের ভিতরে যারা অনলাইন বিজনেস করে অনলাইন বিজনেস ছাড়াও বিভিন্ন ব্লগ ব্লগ সাইটও হচ্ছে হচ্ছে এখন পেজের মাধ্যমে মানুষ তো এই কারণেও ফেসবুক মার্কেটিংটার মার্কেট প্লেস বাইরে লোকালিও অনেক চাহিদা আছে তো পেজ এখানে অনেকেই আছেন যে ক্রিয়েট করতে পারেন তবে প্রফেশনালি কিভাবে হচ্ছে আমরা একটা পেজ সেট করতে পারি সেটা আজকে আমি দেখবো তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার সাথে কেউ প্র্যাকটিস করবেন না ঠিক আছে আমি ক্লাসটা যেভাবে দেখাচ্ছি ক্লাসটাতে মনোযোগী হন যদি প্রয়োজন মনে করেন একটা হচ্ছে খাতা কলম নিয়ে বসেন তো ইম্পর্টেন্ট বিষয়গুলো টুকে রাখেন এরপর আমি যখন রেকর্ডিংটা দিব রেকর্ডিংটা দেখে প্র্যাকটিস করবেন ঠিক আছে আমার সাথে কেউ ক্লাস প্র্যাকটিস করতে যাবেন না ক্লাসটাতে মনোযোগী হন এরপর হচ্ছে কিছু চ্যাট বক্সে লিখবেন না আপনাদের যদি ক্লাস ক্লাস আজকের রেলিভেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমি ক্লাস শেষে হচ্ছে একটা কোয়েশ্চেন অ্যান্সারিং সেগমেন্ট আছে আমাদের তখন আমাকে সরাসরি প্রশ্ন করে আপনার প্রবলেমটা সলভ করিয়ে নিতে পারবেন ঠিক আছে এখন সবাই ক্লাসে মনোযোগী হবেন তো একটা ফেসবুক পেজ সেট করার জন্য আমরা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলে বা হচ্ছে হোম ফিডে আসবো হোম ফিড থেকেও করা যায় তো আমি এখান থেকে দেখাই যে এখানে যে একটা মেনু বার আছে বা নাইন ডট যেটা আছে এখান থেকে আমরা যদি একটু নিচে যাই দেখেন এই যে এখানে পেজ আছে তারপর এখানে মেনু বারেও পেজ আছে তো এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারি তো আমি এখান থেকে যাচ্ছি মেনু বার থেকে যাচ্ছি তো একটা পেজ সেট করার জন্য কি কি লাগে শুরুতে লাগে হচ্ছে পেজের নাম তারপর হচ্ছে পেজের ক্যাটাগরি এরপর হচ্ছে একটা বায়ো লিখতে হয় ঠিক আছে তো এখন আজকে ক্লাসে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মানে আপনারা নিজেদের জন্য হচ্ছে একটা পেজ সেট করবেন এখন প্র্যাকটিস পারপাস একটা পেজ সেট করবেন এবং শিখবেন যে কিভাবে একটা পেজ সেট করতে হয় তো এই পেজটাকে আপনারা কাজে লাগাতে পারবেন পরবর্তীতে পেজটা যখন আপনি নিজের পেজ গ্রো করা শিখে যাবেন যে এভাবে পেজ গ্রো করতে হয় তারপর হচ্ছে আপনারা ক্লায়েন্টের জন্য কাজগুলো করাটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে যে কিভাবে একটা পেজ গ্রো করতে হয় বা সেট করতে হয় এটা আপনারা শিখে যাবেন আর এখন আপনি যে পেজটা ক্রিয়েট করবেন সেটা হচ্ছে যে আপনি যে একজন ডিজিটাল মার্কেটার বা আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই ক্যাটাগরিতে হচ্ছে আপনি একটা পেজ সেট করবেন যে আপনি এই তাহলে কি হবে আপনারা এই পেজ থেকেই হচ্ছে ক্লায়েন্ট পেতে পারেন আপনি এই হচ্ছে নিয়মিত পোস্ট করবেন তারপর এটাকে গ্রো করবেন গ্রো করার পর এখানে বিভিন্ন রকম পোস্ট করবেন যাতে করে হচ্ছে আমরা মানে এখানে আমরা যে সার্ভিস গুলো প্রভাইড করি যেমন ফেসবুক পেজ সেট করার কাজ তারপর হচ্ছে বুস্টিং এর কাজ বা অ্যাড ক্যাম্পেইনের কাজ এগুলো নিয়ে নিয়মিত পোস্ট করবেন তো এখান থেকেও চাইলে আপনারা ক্লায়েন্ট পেতে পারেন ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে একটা পেজের নাম দেই এখন আমি হচ্ছে ক্লাসে ডেমো দেখাচ্ছি ঠিক আছে পেজের নাম আপনারা যে কোনোটাই ব্যবহার করতে পারেন আর আমরা যখন আমাদের ক্লায়েন্টের জন্য বা বায়ারদের জন্য পেজ ক্রিয়েট করব তো বায়ারের যে বিজনেস নেম থাকবে সেটার সাথে মিলিয়ে হচ্ছে আমরা পেজের নামটা দিব ঠিক আছে তো আমরা এখানে পেজের নাম দিয়ে দেই যেমন আমি এখানে নাম দিচ্ছি যে মাহিন্স আচ্ছা মাহিনস আমি একটা নাম দিই আপনারা যার যার মতো করে নাম দিয়ে আমি এখানে আমার মতো করে একটা নাম দিচ্ছি যে মাহিনস টেক ওয়ার্ল্ড ঠিক আছে এটা হচ্ছে পেজের নাম এরপর এখানে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তা ক্যাটাগরি সিলেকশনটা হচ্ছে আমাদেরকে বুঝে করতে হবে ঠিক আছে ধরুন আপনি একটা পেজ করছেন যেটা হচ্ছে কিনা কোনো ব্র্যান্ডের জন্য বা পোশাক বিক্রি হয় এরকম একটা ব্র্যান্ডের জন্য হচ্ছে আপনি পেজটা ক্রিয়েট করছেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন ধরুন এখানে আপনি ক্লথ লিখে সার্চ করেন দেখেন কি দেখায় এই যে দেখেন ক্লথিং ব্র্যান্ড ক্লথিং শপ ক্লথিং কোম্পানি এরকম বিভিন্ন ক্যাটাগরি আপনাকে শো করছে যেমন ওমেন্স ক্লথ শপ ক্লথ শপ আমরা নিচে স্ক্রল করলে আরো ক্যাটাগরি এখানে পাবো এখন ধরুন আপনি যে পেজটা ক্রিয়েট করছেন এটা কোনো একটা ফুড রেলিভেন্ট একটা এর জন্য তো আমরা কি করব আমি ফুড লিখে সার্চ করি দেখি কি আসে তো এখানে দেখুন যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফুড ডেলিভারি সার্ভিস ফুড হোলসেলার ফুড স্টল হেলথ ফুড শপ তারপর ফাস্ট ফুড রেস্টুরেন্ট এরকম হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি আমাদেরকে শো করছে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে ক্যাটাগরি সিলেকশন করাটা ইম্পর্টেন্ট তো আমরা আমি পেজটা আজকে করছি এটা হচ্ছে ধরুন কি ধরনের যে যাদের হচ্ছে ডিজিটাল সেবাগুলো লাগবে বা ফ্রিনান্স সার্ভিস গুলো যাদের লাগবে তারা হচ্ছে এই পেজ থেকে এই সার্ভিসগুলো পাবে তো আমি ডিজিটাল লিখে দেখি কি আসে আচ্ছা ডিজিটাল দেখার পর এখানে দেখেন ডিজিটাল ক্রিয়েটর আছে সোশ্যাল মিডিয়া এজেন্সি আছে কম্পিউটার কোম্পানি আছে এরকম দেখাচ্ছে তা সোশ্যাল মিডিয়া এজেন্সিটা এটা হচ্ছে আমার ক্যাটাগরির সাথে ম্যাচ করছে যে আমরা সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলো হচ্ছে এই পেজটা থেকে প্রোভাইড করব সেক্ষেত্রে ক্ষেত্রে আমার এখানে এই ক্যাটাগরিটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমরা ক্যাটাগরি সিলেকশনটা করব আর এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আমি বারবার বলছি এটা ইম্পর্টেন্ট যেমন ধরুন আপনি হচ্ছে ফুড রেলিভেন্ট কোনো বিজনেস জন্য পেজ ক্রিয়েট করছেন এখন আপনি ক্যাটাগরি সিলেক্ট করলেন ফ্যাশন রেলিভেন্ট তাহলে তো হলো না সার্চ ইঞ্জিনে এটা ভিজিবল হবে না ঠিক আছে এরপর হচ্ছে এখানে ছোট্ট করে একটা বায়ো লিখতে হয় বায়ো মানে হচ্ছে ডেসক্রিপশন এখানে আপনি আপনার বিজনেসটাকে বা আপনার এই পেজটাকে দু তিন লাইনের মধ্যে হচ্ছে ইন্ট্রোডিউস করবেন আপনার যারা অডিয়েন্স আছে তাদের সামনে ইন্ট্রোডিউস করবেন ঠিক আছে তো আমি এখানে লিখে দেই যে কি নাম মাহিনস মাহিনস টেক ওয়ার্ল্ড এজেন্সি ইউ উইল গেট না দিয়ে উই প্রোভাইড তাহলে শুনতে ভালো লাগবে মিডিয়া সার্ভিসেস হেয়ার বাস ঠিক আছে তো এতটুকুই দিলাম তো আমি একবার রিকেপ করে দেই যে কি কি কাজ করলাম আমরা হচ্ছে এখানে একটা পেজের নাম দিলাম এরপর হচ্ছে পেজের ক্যাটাগরি সিলেক্ট করলাম এরপর হচ্ছে একটা বায়ো লিখলাম বায়ো খুব বড় করে লেখা যায় না ছোট্ট করে লিখতে হবে লিখে পরে আমরা হচ্ছে এখানে ক্রিয়েট পেজে ক্লিক করব ঠিক আছে তো এখানে আমি একটু বলে রাখি সবাইকে যে এখন মেটা হচ্ছে কি অনেক আপডেট এনেছে তো আপডেট আনার ফলে এখন যে বিষয়টা হয়েছে যে অনেক ফেসবুক প্রোফাইল থেকে মেটা হচ্ছে পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না তো অনেক সময় দেখা যায় যে এই যে ক্রিয়েট পেজে ক্লিক করলে পরে একটা নোটিস দেখায় যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস ইন শর্ট টাইম ট্রাই এগেন লেটার ঠিক আছে এরকম একটা ছোট্ট নোটিস দেখাতে পারে অনেক প্রোফাইলে দেখাতে পারে মাহিনের এখানে দেখায়নি ঠিক আছে মাহিনের এটা সেট হয়ে গেছে কিন্তু আমি আপনাদের সবাইকে বলছি যে অনেকের ফেসবুক প্রোফাইল থেকে যে যে অনেকেই বলে আপু আমার তো একটা পেজও ক্রিয়েট করা নাই বা আমি কখনোই পেজ ক্রিয়েট করিনি আমাকে এখানে দেখাচ্ছে যে আমি অনেকগুলো পেজ ক্রিয়েট করে ফেলেছি তো এটার সলিউশনটা কি আসলে এটার সলিউশন হচ্ছে এটা মেটার একটা আপডেট তো এটার সলিউশন আমি হচ্ছে দিচ্ছি আপনাদেরকে সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন যদি ক্রিয়েট পেজে ক্লিক করার পর আপনাদেরকে ওই নোটিসটা দেখায় যে ইউ হ্যাভ লেটার এই ধরনের যদি দেখায় সেক্ষেত্রে আপনারা গুগল প্লে স্টোর থেকে ফেসবুক লাইট অ্যাপসটা হচ্ছে নামিয়ে নেবেন তারপর ফেসবুক লাইট দিয়ে পেজ ক্রিয়েট করার চেষ্টা করবেন এটা একটা ওয়ে আমি তিনটা ওয়ে বলবো সবাই মনোযোগ সহকারে শুনবেন প্রথমত হচ্ছে ফেসবুক লাইট দিয়ে আমরা পেজ ক্রিয়েট করার চেষ্টা করব ঠিক আছে ফেসবুক লাইট দিয়ে যদি না হয় সেক্ষেত্রে দুই নাম্বার হচ্ছে আমরা ভিপিএন ইউজ করব ঠিক আছে ভিপিএন কানেক্ট করে দেন আমরা হচ্ছে ফেসবুক পেজটা ক্রিয়েট করার চেষ্টা করব ভিপিএন কানেক্ট করে আপনি লোকেশনটা অন্য কোথাও দিয়ে দিবেন ইউএসএ ইউকে এরকম লোকেশন দিয়ে দিতে পারেন দিয়ে পরে আপনি হচ্ছে পেজ ক্রিয়েট করার চেষ্টা করবেন শাওন আপনি স্ক্রিনে অ্যানোটেট করছেন শাওন স্ক্রিনে দাগাচ্ছেন সতর্ক হন আর এটা রিমুভ করেন যেটা স্ক্রিনে দাগ দিয়েছেন সেটা রিমুভ করেন তো যেটা বলছিলাম যে দুই নাম্বার হচ্ছে আমরা ভিপিএন কানেক্ট করব ভিপিএন কানেক্ট করে নিয়ে দেন আমরা ট্রাই করব হচ্ছে পেজটা ক্রিয়েট করার জন্য এই দুইটা ওয়েতেও যদি কারণ না হয় যে আপনি ফেসবুক লাইট দিয়েও ট্রাই করেছেন আবার হচ্ছে আপনি ভিপিএন কানেক্ট করেও ট্রাই করেছেন তো ক্ষেত্রে আমি আপনাদেরকে তিন নম্বর ক্লাসে আজকে তো হচ্ছে ফার্স্ট ক্লাস তাই না সেকেন্ড ক্লাস যাওয়ার পর থার্ড ক্লাসে গিয়ে আমি দেখাবো যে কীভাবে আমরা মেটা বিজনেস সুইট থেকে পেজ ক্রিয়েট করতে পারি যাদের হচ্ছে ফেসবুক লাইট দিয়েও হবে না হচ্ছে না বা ভিপিএন দিয়েও হচ্ছে না তারা ওয়েট করবেন থার্ড বা তিন নাম্বার ক্লাসের জন্য সেদিন আমি দেখিয়ে দিব কিভাবে মেটা থেকে আমরা করতে তো ওইটা দিয়ে আবার সবারই হবে ঠিক আছে তো অবশ্যই তার আগে আমি যে ওয়েগুলো বলেছি এগুলো অবশ্যই ট্রাই করে আসতে হবে আচ্ছা এরপর আমরা হচ্ছে এখানে পেজটা করার পর আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি তো এখানে বলছে যে ফিনিশ সেটিং আপ ইউর পেজ সাকসেস ইউ হ্যাভ ক্রিয়েটেড মাহিন স্টেক ওয়ার্ল্ড নাও অ্যাড মোর ডিটেলস টু হেল্প পিপল কানেক্ট উইথ ইউ ওকে তো আমরা এখানে কনফ্যাক্ট ইনফরমেশনগুলো দিয়ে দিব যেমন শুরুতেই আছে হচ্ছে ওয়েবসাইট তো আমরা যখন বাইরের দেশে ক্লায়েন্টের জন্য কাজ করব তো ওদের সবার ওয়েবসাইট আছে বা বাংলাদেশী যারা অনলাইন সেলার আছে এদেরও হচ্ছে ওয়েবসাইট আছে যদি ওয়েবসাইট থাকে তখন আমরা কি করব এখানে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বা অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব আর যদি না থাকে তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে এটা ফাঁকা থাকবে কোনো সমস্যা নাই ঠিক আছে করে ফেলার পরেও হচ্ছে যে কোনো সময় এই যা যা কিছু ইনফরমেশন আমরা দিচ্ছি সবগুলো চেঞ্জ করা যায় আচ্ছা এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে আমরা হচ্ছে ফোন নাম্বারটা দিব তো ফোন নাম্বার দেওয়ার জন্য এখানে যে দেশি বায়ার হবে আপনাদের এখানে হচ্ছে কান্ট্রি কোডটা বসাবেন এখানে কান্ট্রি এই এরোটাতে ক্লিক করেন হ্যাঁ ব্যাস তো এখানে দেখেন যে সব কান্ট্রি দেখাচ্ছে ঠিক আছে এখান থেকে আপনি হচ্ছে সার্চ করে নিবেন যে আপনার কোনটা বা এখানে আমরা যদি একটু টাইপ করি সেক্ষেত্রে চলে আসবে যেমন ধরুন আমি বাংলাদেশ টাইপ করতে চাচ্ছি এখানে হ্যাঁ বাংলাদেশটা সিলেক্ট করে দেন মাহিন বাংলাদেশটা সিলেক্ট করেন তো এখান থেকে আমরা হচ্ছে বাংলাদেশের যে কান্ট্রি কোডটা আছে সেটা সিলেক্ট করে দেবো এরপর হচ্ছে ফোন নাম্বারটা লিখবো মাহিন আপনি এখানে জিরো ছাড়া আপনার ফোন নাম্বারের বাকি অংশটা লিখে দেন ওকে তো আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা এখানে সরি হ্যাঁ হয়ে গেছে এরপর হচ্ছে আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব তো ইমেল অ্যাড্রেস আপনি যে কোনোটাই দিতে পারেন কোনটা দিব মাহিন ঠিক আছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম আর যখন ক্লায়েন্টের জন্য পেজ ক্রিয়েট করব ক্লায়েন্টের ফোন নাম্বার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস এগুলো আমরা দিব ঠিক আছে তো আর বিষয় হচ্ছে এই সব ইনফরমেশনগুলো আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকেই পাবো এরপর আমরা একটু নিচে যাই এখানে হচ্ছে আমাদেরকে আমাদের লোকেশনটা দিতে হবে তো এখানে যেটা আছে এটাই দিয়ে দিই না টাউন বা সিটি আপনার হবে হচ্ছে চিটাগং এখান থেকে চিটাগং দিয়ে দি এরপর আমরা এখানে পোস্ট কোড জানা থাকলে দিয়ে দিবেন ঠিক আছে তো অ্যাড্রেসটা আমরা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদেরকে এখানে আওয়ার সেট করতে হবে তো আওয়ার্স মানেটা কি আওয়ার্সটা হচ্ছে লেট পিপল নো ইউর লোকেশন আওয়ার ওকে তো এখানে দেখেন তিনটা অপশন আছে যে নো আওয়ার্স অ্যাভেলেবেল অলওয়েজ ওপেন আর ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স তো নো আওয়ার্স অ্যাভেলেবেল মানে হচ্ছে এখানে কোনো আওয়ার অ্যাভেলেবেল থাকবে না বা পেজটা হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকবে আর অলওয়েজ ওপেন মানে হচ্ছে এটা টোয়েন্টি ফোর সেভেন হচ্ছে অলওয়েজ ওপেন থাকবে কেউ যখন এই পেজের ইনবক্সে নক করবে বা কোনো সার্ভিসের জন্য হচ্ছে টেক্সট করবে তাকে হচ্ছে সাথে সাথে রিপ্লাই করা হবে ঠিক আছে এটা হচ্ছে অলওয়েজ ওপেন আর ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্সটা যদি আমরা সেট করে দেই তাহলে এখানে দেখেন এই যে সপ্তাহে সাত দিনের নাম তার ওপেনিং টাইম আর হচ্ছে ক্লোজিং টাইম এটা দেখাচ্ছে ঠিক আছে তো আমরা এখান থেকে সিলেক্ট করে দেই যেমন ধরুন যে মানডেতে আমাদের পেজটা বা পেজের কার্যক্রম এখানে একটু নিচে স্ক্রল করে আমি ধরুন আটটা দিয়ে দিই আটটা থেকে যেমন ক্লোজিং টাইমটা হচ্ছে রাত বারোটা যে মানডেতে আটটা থেকে রাত বারোটা পর্যন্ত এই পেজটা ওপেন থাকবে এই টাইমের মধ্যে কেউ যখন সার্ভিসের জন্য নক করবে সে সার্ভিসটা পাবে তো এইভাবে আমরা হচ্ছে সাত দিনের টাইমটা সিলেক্ট করে দিব টাইমটা সিলেক্ট করে দিচ্ছি তারপর ওয়েন্সডে তেও সেম আমরা আস্তে আস্তে একটু নিচে স্ক্রল করি ক্লোজিং টাইম দিয়ে দিব হচ্ছে রাত বারোটা আটটা থেকে রাত বারোটা ধরুন ফ্রাইডে আমি অফ রাখতে চাইছি ঠিক আছে যে একটা দিন হচ্ছে আমি ফ্রি থাকবো বা এই বিজনেসটা ক্লোজ থাকবে সেক্ষেত্রে আপনি ফ্রাইডেতে এই টাইমটা সেট করবেন না সেট না করলে এটা হচ্ছে অফ দেখাবে আর আদারওয়াইজ আপনি যদি চান সেট করতে পারেন কোনো সমস্যা নেই ও সরি এখানে টাইমটা ভুল হয়েছে আরেকবার দিয়ে দিই আটটা থেকে বারোটা সেভ করে নিব আর মাহিন আপনার ইয়ে মাইক্রোফোনটা একটু মিউট করে দেন তো প্লিজ আপনার ওখান থেকে নয়েজ আসছে তো এই কাজগুলো করা হয়ে গেলে পরে আমরা এখান থেকে নেক্সটে চলে আচ্ছা এরপর এখানে দেখেন যে আমাদেরকে বলছে যে কাস্টমাইজ ইউর পেজ ইউর প্রোফাইল পিকচার ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস দ্যাট পিপল সি ট্রাই ইউজিং ইউর লোগোল আচ্ছা অনেক সময় হয় না যে কোনো একটা লগো যখন আমরা দেখি তখন আমরা নামটা লোকটাকে চিনি এরকম হয় না যেমন গ্রামীণ ফোনের লোগোটা এটা আমরা দেখেই বুঝতে পারি যে এটা গ্রামীণ ফোনের লোগো বা বিকাশ অ্যাপ যেটা আছে বা বিকাশ যে ইয়েটা আছে বিকাশটাকে দেখলেও লোগোটাকে দেখলে আমরা চিনে ফেলি যে এটা বিকাশ অনেক দূর থেকে দেখলেও বুঝতে পারি যে এটা বিকাশে বিকাশের দোকান বা বিকাশ করা যায় এরকম তো একটা লোগো কি করে একটা লোগো হচ্ছে একটা রিপ্রেজেন্ট করে তো আমরা কি করব এখানে একটা লোগো ডিজাইন করব আমাদের এই পেজের জন্য এখন বিষয় হচ্ছে যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তো ক্লায়েন্টের ওয়েবসাইটে বা তাদের বিজনেসের লোগো কিন্তু করা থাকে যদি ক্লায়েন্টের হচ্ছে লোগো তৈরি করা থাকে তাহলে সে আপনাকে লোগোটা দিবে বা আপনি তার ওয়েবসাইট থেকেও লোগোটাকে সেভ করে নিতে পারবেন আর যদি লোগো তৈরি করা না থাকে সেক্ষেত্রে আপনাকে লোগো ডিজাইন করে তারপর হচ্ছে তার পেজটা সেট করে দিতে হবে ঠিক আছে এই সবই হবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে ক্লায়েন্টের সাথে কথা বলে নিয়ে দেন হচ্ছে আমরা এগুলো ডিসাইড করব ঠিক আছে তো আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করি আমাদের সবাইকে কি করতে হয় টুকটাক ডিজাইনিং এর কাজটা জানতে হয় ঠিক আছে আমরা তো প্রায় প্রতিদিনই দেখবেন যে লোগো ডিজাইন করা কাভার ফটো ডিজাইন করা বা কোনো একটা পোস্ট তৈরি করা কোনো একটা থাম তৈরি করা এগুলো হচ্ছে প্রতিদিনই আমাদের কাজ থাকবে ঠিক আছে তো এই কাজটাকে সহজ করার জন্য মানে আমাদেরকে যে একদম গ্রাফিক্স ডিজাইনিং এর কোর্স করে আসতে হবে প্রফেশনাল কোর্স করে আসতে হবে এরকম না এই কাজটাকে সহজ করার জন্য হচ্ছে আমরা কিছু আমরা কিছু টুল ব্যবহার করব ঠিক আছে তো ওরকমই একটা টুলের নাম হচ্ছে ক্যানভা সুলতানা আপু কি ব্যাপার জ্যামিতি করতেছেন কেন স্ক্রিনের মধ্যে বসে বসে তো এটা নাম হচ্ছে ক্যানভা ঠিক আছে তো আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেই তা আমি একটা ব্রাউজার নিচ্ছি চুলটার নাম হচ্ছে ক্যানভা ক্যানভা ডট কম লিখে সার্চ করলেও পাবেন ঠিক আছে ক্যানভা ডট কম লিখে সার্চ করবেন তো এখানে সরাসরি আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়েও হচ্ছে অ্যাকাউন্টটা করতে পারেন এই ব্রাউজারে কোন গুগল অ্যাকাউন্টটা আছে আমি একটু চেক করে নিই পাহিম পাটোয়ারি ঠিক আছে সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমি একটা সাইন আপ করে নিচ্ছি ক্যানভাতে হচ্ছে ফ্রিতে কাজ করা যায় আবার হচ্ছে প্রিমিয়াম ভার্সনও আছে ঠিক আছে প্রিমিয়ামটা পার্চেস করতে হয় ফ্রিতে যখন আপনি ডিজাইন করবেন তখন হচ্ছে ফ্রি এলিমেন্ট ব্যবহার করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কোনগুলো ফ্রি এলিমেন্ট আর প্রো ভার্সন বা প্রিমিয়াম ভার্সনটা হচ্ছে পারচেস করতে হয় অনেক ফেসবুক পেজ আছে বা বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আছে যারা ক্যানভা প্রো এর হচ্ছে সাবস্ক্রিপশন হচ্ছে ইয়ে করে সেল করে ঠিক আছে খুব একটা প্রাইস না মনে হয় ওয়ান টাকা এক এক পেজ এক ভাবে নেয় ওয়ান টাকা দুই বছরের জন্য বা তিন বছরের জন্য এরকম হচ্ছে ভাবে এরকম ভাবে ওরা সেল করে তা আপনারা চাইলে হচ্ছে ওখান থেকে নিতে পারেন অথবা ফ্রি ভার্সনটা দিয়েও এখন কাজ করা যাচ্ছে তো ফ্রি তে কাজ করতে হলে ফ্রি এলিমেন্ট পিক করতে হবে এটাই হচ্ছে বিষয় তো আমরা লোগো এখানে দেখেন লোগো লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাচ্ছেন আমি এখান থেকে এই যে লোগো এটা নিলাম তো ক্যানভা দিয়ে হচ্ছে খুব ইজিলি আপনি হচ্ছে জাস্ট ড্রাগন ড্রপ করে সুন্দর ডিজাইন কিন্তু তৈরি করতে পারেন ঠিক আছে তো এখানে কিছু রেডি ট্যাম্পলেট থাকে এটাকে একটু কাস্টমাইজ করে নিলে দেন হচ্ছে আমরা এটা দিয়ে কাজ করতে পারি এখানে দেখেন এই যে সার্চ বার আছে তো এখানে ধরুন আমি ডিজিটাল মার্কেটিং বা টেকনোলজি টেকনোলজি লিখে সার্চ করি এই যে টেক টেক কোম্পানি লোগো বা টেকনোলজি লোগো এগুলো লিখে সার্চ করি আচ্ছা তো এখানে দেখেন আমাকে কিছু ট্যাম্পলেট শো করছে আমরা চাইলে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি এই যে কোনটা ফ্রি আর কোনটা প্রিমিয়াম রাখেন এই যে এখানে দেখছেন একটা একটা ক্রাউনের মতো আইকন আছে প্রো লেখা এটা হচ্ছে প্রো এলিমেন্ট এটা ফ্রি ভার্সন ইউজ করলে আপনি এই ট্যাম্পলেটটা ব্যবহার করতে পারবেন না যেটাতে লেখা নাই যেমন এটাতে কোনো প্রো লেখা নাই এটাতে লেখা নাই এটাতে লেখা নাই যেগুলোতে লেখা নেই শেডগুলো নিতে পারবেন আর প্রো ইউজ করলে প্রোটা মানে প্রো পারচেস করা থাকলে দেন হচ্ছে আপনি এটা নিতে পারবেন ঠিক আছে তো যেহেতু আমরা এখন হচ্ছে ফ্রি ভার্সন ইউজ করছি আমি এখান থেকে একটা যে কোনো একটা নিলাম এই টেমপ্লেটটাকে হচ্ছে আমি একটু কাস্টমাইজ করে নেব তো এখানে এই যে টেক্সট বক্স আছে এটাতে জাস্ট রিমুভ করে ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যায় তারপর এটাকে রিমুভ করে আমি হচ্ছে আমাদের যে পেজের যে নামটা আছে সরি পেজের নামটা কি ছিল মাহিন্স টেক ওয়ার্ল্ড সেটা হচ্ছে আমি টাইপ করে লিখে দিব ব্যাস তো এভাবে লিখলাম নিচে যে টেক্সট বক্সটা আছে এটার টেক্সটাও হচ্ছে আমি একটু চেঞ্জ করে দিই ব্যাস তো এখানে আমার আর কিছু করতে হবে না এখানে সব রেডি করাই আছে মোটামুটি এটা দেখতেও খারাপ না একেবারে আমার এখন কাজ চলছে এটাকে আমি ডাউনলোড করবো এখানে যে শেয়ার অপশন আছে উপরে শেয়ার থেকে আমরা হচ্ছে ডাউনলোড করে মাহিন ডাউনলোড এই লেখাটার উপর ক্লিক করেন মাহিন শুনতে পাচ্ছেন আচ্ছা মাহিন সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে কোনো একটা কারণে আমরা একটু ওয়েট করি ওর জন্য ক্লাস বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে ইয়েস অথবা নো লিখে জানান ক্লাস বুঝতে প্রবলেম হচ্ছে নাকি কারো বোরিং লাগছে এবার ইয়েস অথবা নো লিখেন বোরিং লাগছে কিনা আচ্ছা থ্যাংক ইউ সো মাছ ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা আমরা একটু মাহিনের জন্য ওয়েট করি কারণ ওর অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি তো দেখি ও ব্যাক করে কিনা পারে আচ্ছা মাহিন বোধহয় ব্যাক করেছে ঠিক আছে মাহিন আমি রিকোয়েস্টটা পাঠাচ্ছি মাহিন আপনি আবার কাইন্ডলি আমাকে অ্যাপ্রুভ করে দেন আমরা এখান থেকে ডিজাইনটাকে ডাউনলোড করবো এখান থেকে শেয়ার অপশনে যাব নিচে এসে ডাউনলোড আচ্ছা স্ক্রিনে কেন দাগাচ্ছেন আপনারা স্ক্রিনে এবার যে দাগাবে তাকে ক্লাস থেকে কিন্তু সুন্দর মতো বের করে দিব আমি হৃদয় সরকার স্ক্রিনে দাগাচ্ছেন বসে বসে মুসতেছে না তো স্ক্রিনে দাগাচ্ছেন কেন আপনি আচ্ছা তো আমাদের হচ্ছে লোগোটা ডাউনলোড হয়ে গেছে আমরা কাভার ফটোটাও ডিজাইন করে নিব দেন হচ্ছে বাকি অংশটা দেখাবো লোগো সাইজ ওয়ান থেকে শুরু হয় ঠিক আছে ওয়ান হচ্ছে মিনিমাম সাইজ আর একদম আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে ফাইভ হান্ড্রেড ইন্টু ফাইভ হান্ড্রেড নিব এটাকে এখান থেকে ওপেন করে দিই দেখেন এখানে সুন্দর মতো আমাদের হচ্ছে প্রোফাইল পিকচারটা বসে গেছে এখন হচ্ছে আমাদেরকে কাভার ফটো ডিজাইন করতে হবে তো কাভার ফটোর জন্য হচ্ছে আমরা ক্যানভা ইউজ করব তো তার আগে আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে নিই যারা স্ক্রিনে দাগাচ্ছে এবার তাদেরকে ক্লাস থেকে বের করব আমি মাহিন আমি আপনাকে যখন বলবো স্ক্রিনটা আবার হচ্ছে শেয়ার করবেন বারবার বলার পরেও কেন হচ্ছে আপনারা ইয়ে করছেন না সতর্ক হচ্ছেন না মাহিন স্ক্রিনটা শেয়ার করে নেবেন প্লিজ এবার সবাই সতর্ক থাকবেন স্ক্রিনে যেন কেউ অ্যানোটেড না করেন রিমোটের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি আচ্ছা আমরা আবার হচ্ছে ক্যানভাতে চলে যাই ক্যানভাতে এসে আমরা হচ্ছে এখানে সার্চ করব কাভার ফটো লিখে সার্চ করব এখান থেকে ফেসবুক কাভার ফটো যেটা এইটা এই অপশনটাকে নিব আমরা তো এই যে দেখেন বিভিন্ন ট্যাম্পলেট দেখাবে বা আপনারা এখানে হচ্ছে সার্চ করে নিতে পারেন আপনাদের চাহিদা মতো এখান থেকে সার্চ করে নেবেন তা আমি এখানে টেকনোলজি লিখে সার্চ করে দেখি এটা কাস্টমাইজও করা যায় বা নিজের মতো করে আপনি হচ্ছে ট্যাম্পলেট তৈরিও করতে পারবেন তো ক্যানভা নিয়ে আপনাদের আলাদা কোনো ক্লাস হবে না ঠিক আছে ক্যানভা নিয়ে আলাদা কোনো ক্লাস নেই আমি ক্লাসে যতদূর দূর দেখাবো ওখান থেকে আপনাদেরকে হচ্ছে শিখতে হবে বা নিজে প্র্যাকটিস করতে হবে অথবা হচ্ছে ইউটিউবে তো টিউটোরিয়াল আছেই বা ডিজাইন করতে গেলে কোনো কিছু যদি জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারবেন আমি এটাকে কাস্টমাইজ করবো এখানে আমি হচ্ছে আমাদের লোগোটাকে বসাবো এখান থেকে আপলোডে যাব আপলোড থেকে আপলোড ফাইলস লোগোটাকে আগে আপলোড করে নেই এই যে দেখেন আমি এন্ড ড্রপ বলেছিলাম না আমি জাস্ট লোগোটাতে ক্লিক করলাম এই ট্যাম্পলেট উপর লোগোটা চলে এসছে এখন আমি কি করব এটাকে জাস্ট একটু টেনে ধরে এই যে এখানে এনে ছেড়ে দিব এই ফ্রেম সার্কেলটা যেটা এটার এনে ছেড়ে দিব তো ছেড়ে দিলে কি হয় মানে আমি ড্র্যাক করে এনে এখানে 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 ড্রপ করলাম একটা ফ্রেম হচ্ছে সুন্দর মতো বসে গেছে ঠিক আছে আপনারা যখন ক্যানভাতে হচ্ছে একটু ঘাটাঘাটি করবেন বা প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো আপনারা নিজেরাই শিখতে পারবেন এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ডিজাইন করতে গেলে যদি মনে করেন যে আমার হেল্প লাগবে অবশ্যই আমাকে জানাবেন তো আমরা এখানে হচ্ছে একটু চেঞ্জ করে নিই আমাদের পেজ নাম লিখে মা hins টেনে ধরলে এটা পুরোটা একটা লাইনে চলে আসবে ছোট বড় আপনার খুশি মতো আপনি সাইজ করে নিতে পারবেন তো এখানে লিখে সোশ্যাল মিডিয়া এজেন্সি ফ্রন্টের সাইজটা একটু বড় করে দিই Yes. এখানে দেখেন এই যে ফন্টও চেঞ্জ করা যায় ঠিক আছে এখানে হচ্ছে আমরা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারি এভাবে এগুলো সার্চ করে নেবেন যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন কালার ফন্ট সব কিছু চেঞ্জ করা যায় আচ্ছা এটার পুরো কালারটা কি চেঞ্জ হচ্ছে না ঠিক আছে আমার কাভার ফটো ডিজাইন করা শেষ আমি এটাকে হচ্ছে ডাউনলোড করে নিই এখানে যে ফোন নাম্বার তারপর হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস এগুলো আপনারা চাইলে দিয়ে দিতে পারেন আপাতত আমি আর এখন লেখার ঝামেলায় যাচ্ছি না আমি এগুলোকে হচ্ছে রিমুভ করে দিচ্ছি ব্যাস এটাকে হচ্ছে আমরা ডাউনলোড করব জেপিজি ফরম্যাটে হচ্ছে আমি ডাউনলোড করব ডাউনলোড শেষ এখানে এসে ফটোটাকে আমরা ড্র্যাক করে আপনারা রিপজিশন করে নিতে পারেন এটা ঠিকই আছে এটাকে আর কিছু করা লাগবে না ঠিক আছে সময় নিয়ে করবেন তাহলে আরো সুন্দর হয় আমি এখন হচ্ছে অল্প সময়ের মধ্যে করে দেখালাম এরপর হচ্ছে আমাদেরকে এখানে অ্যাকশন অ্যাকশন বাটন অ্যাড করতে হবে তো বাটনের সাথে আমরা হচ্ছে যারা ফেসবুক ইউজ করি বা হচ্ছে ওয়েবসাইট ব্যবহার করি আমরা কিন্তু মোটামুটি সবাই পরিচিত হয়তো বা নামটা জানি না কিন্তু পরিচিত আমি এখানে হচ্ছে অ্যাকশন বাটনটা সেট করি যেমন কোনো একটা পোস্টের নিচে আমরা দেখতে পারি দেখতে পাই যে সেন্ড মেসেজ সাইন আপ রেজিস্টার নাও কল নাও বুক নাও শপ নাও অর্ডার তারপর হচ্ছে ভিডিও প্লে এই ধরনের কিছু বাটন আমরা দেখতে পাই ঠিক আছে এই বাটনগুলোকে বলা হয় অ্যাকশন বাটন এই যে দেখেন এই যে বুক নাও সাইন আপ স্টার্ট অর্ডার ভিউ শপ গেট টিকেট সেন্ড মেসেজ সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ কল নাও এরকম হচ্ছে বাটন অনেকগুলো বাটন আছে এখন আপনার পেইজের চাহিদা অনুসারে আপনি হচ্ছে বাটনটা সিলেক্ট করবেন ঠিক আছে এখন আপনি আপনার উদ্দেশ্য যদি হয় যে আপনাকে হচ্ছে পেজের ইনবক্সে সবাই মেসেজ করবে সেক্ষেত্রে সেন্ড মেসেজ বাটনটা আপনি সিলেক্ট করে দেন বা ধরুন আপনি চাচ্ছেন যে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপটাকে এখানে কানেক্ট করে দিয়ে তারপর হচ্ছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ এই বাটনটা সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো আমি আমাদের এখানে সেন্ড মেসেজ দিলাম যে যদি কারো হচ্ছে কোনো মানে কোনো সার্ভিসের প্রয়োজন পড়ে তারা হচ্ছে আমাদেরকে ইনবক্সে নক করবে দিয়ে এখান থেকে নেক্সট বাটনে আমরা ক্লিক করব তো এখান থেকে আমরা এটাকে সেভ করে নিব ব্যাস আমাদের অ্যাকশন বাটন সেভ করা শেষ এরপরের ধাপে আমরা চলে যাব নেক্সটে ক্লিক করে ওকে এরপর হচ্ছে আমাদেরকে বলছে যে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ তা আমরা সবাই জানি না যে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো সব কি মেটার প্রোডাক্ট তো মেটা কি চাচ্ছে যে যে আছে বা প্ল্যাটফর্ম আছে সবগুলোকে ইন্টার কানেক্টেড করতে বা একটা আরেকটার সাথে যেন কানেক্টেড থাকে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের হোয়াটসঅ্যাপটাকে এখানে কানেক্ট করে দিতে পারি মাহিন আপনার হোয়াটসঅ্যাপ আছে কি আচ্ছা আগে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে মাহিন এখান থেকে এই যে ইউএস লেখা জায়গা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করেন তো আমি একটু বলে নেই হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে হলে হচ্ছে আমাদেরকে এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে বসাই দিতে হবে তো এখানে কানেক্ট করতে হলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে ঠিক আছে ফোর ডিজিটের একটা কোড যাবে ওই কোডটা বসিয়ে ডান করলে দেন হচ্ছে হোয়াটসঅ্যাপটা কানেক্ট হবে তা আপনি চাইলে এটা পরেও করতে পারেন আচ্ছা আপনি ছাড়েন আমি দেখাচ্ছি আপনি ছাড়েন মাউসটা ছেড়ে দেন হোয়াটসঅ্যাপ কোনটা কোন নাম্বারটা এটা এখানে কান্ট্রিটা আগে সিলেক্ট করে নিতে হবে ওয়েট 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 দুজন একসাথে করা যাবে না কান্ট্রিটা সিলেক্ট করেন আমার এখান থেকে হচ্ছে না ইউএস লেখা যেটা এটার উপর ক্লিক করেন একবার ক্লিক করেন একবার ক্লিক করে একটু অপেক্ষা করেন আসতে দেন এটাকে আশরাফুল ইসলাম আপনি আবার স্ক্রিনের অ্যানোটেট করছেন এতক্ষণে সবাই চুপচাপ ছিল আচ্ছা আপনি এটা পরে করে নিয়েন ঠিক আছে এটা আপনি পরে করে নিয়েন কোনো সমস্যা নাই এটা যে কোনো টাইমে করে নেওয়া যায় এখান থেকে যে আমি বলে দেই হ্যাঁ গেট কোড এখানে ক্লিক করলে আপনাদের হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে ফোর ডিজিটার একটা কোড যাবে ওই কোডটা বসিয়ে ডান করলে হচ্ছে এটা হয়ে যাবে তো আমরা চাইলে স্কিপ করতে পারি আমি আরেকবার ট্রাই করে দেখি কান্ট্রি কোডটা এখান থেকে ওপেন হচ্ছে না জুমে আচ্ছা থাক আপনি এটা পরে করে নিন বা একটু পরেও আমরা ট্রাই করে দেখতে পারি তো আমি এখান থেকে হচ্ছে এটাকে স্কিপ করে যাচ্ছি এরপর আমাদেরকে বলছে যে বিল্ড পেজ অডিয়েন্স গ্রো মাহিন্স টেক ওয়ার্ল্ড বাই ইনভাইটিং ইওর ফ্রেন্ডস টু কানেক্ট উইথ ইট তো এখানে আমরা কি করব আমাদেরকে আমাদের ফেসবুক প্রোফাইলে যারা ফ্রেন্ড আছে তাদেরকে ইনভিটেশন পাঠাবো আমাদের পেজটাকে ফলো করার জন্য তো এখানে ইনভাইট ফ্রেন্ডস আমরা যাব যাওয়ার পর এখান থেকে র্যান্ডমলি হচ্ছে কতজনকে আমরা ইনভিটেশন পাঠিয়ে দিব আমি এখান থেকে ধরুন আট জনকে ইনভিটেশন পাঠিয়ে দিই বা একসাথে সবাইকেও পাঠানো যায় কোনো সমস্যা নাই এখানে অল সিলেক্ট করে একসাথে অনেকগুলো পাঠিয়ে দেওয়া যায় ব্যাস তো এখান থেকে আমরা হচ্ছে আরেকটা ক্লিক করে দিলাম জনকে আমরা ইনভিটেশনটা সেন্ড করে দিলাম আচ্ছা ইনভিটেশন চলে গেছে এবার হচ্ছে আমরা নেক্সটে যাব তো এখানে আমাদেরকে বলছে যে স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ টার্ন অন দিস ফিচার্স টু হেল্প মেক দ্য মোস্ট অফ মাহিন টেক ওয়ার্ল্ড ইউ ক্যান চেঞ্জ দ্যাম অ্যাট এনি টাইম ইন সেটিংস ওকে তো এখানে নোটিফিকেশনটা অন করে রাখা আছে তো পেজের যে নোটিফিকেশন হবে বা আপনার পেজে কোনো একটা ফলোয়ার গ্রো হলো বা কেউ একটা পোস্টে লাইক করলো বা কেউ একজন কমেন্ট করলো সেটা আপনার মেইন যে প্রোফাইলটা আছে আপনার ফেসবুক যে আইডিটা আছে ওখানে হচ্ছে নোটিফিকেশনটা যাবে তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এটাকে অন রাখতে পারেন আর যদি আপনি চান যে না প্রোফাইলে আমার কোনো নোটিফিকেশনের প্রয়োজন নাই সেক্ষেত্রে আপনি এটা অফ রাখতে পারেন তো আমি এটাকে অন করাই রাখলাম রেখে হচ্ছে এখান থেকে ডান করে দিলাম ব্যাস তো এই হচ্ছে আমাদের পেজ ঠিক আছে আমরা হচ্ছে আচ্ছা এখানে একটা ট্যুর দেওয়া হচ্ছে আমাদেরকে আমরা নেক্সট নেক্সট করে করে যাই ওকে তো এই হচ্ছে আমাদের পেজ এই পেজে আমরা যা যা কিছু সেট আপ করলাম এগুলো এখানে দেখাচ্ছে এখানে হচ্ছে আমরা এগুলো দেখতে পাচ্ছি তো এখানে আরেকটু কাজ বাকি আছে এই কাজটা আমরা করবো যেমন এখানে দেখেন রাইট এ ওয়েলকাম পোস্ট লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ ইউর ওয়েবসাইট এই তিনটা স্টেপ হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে তো আমরা এখানে হচ্ছে একটা ওয়েলকাম পোস্ট করে দিই তো পোস্ট তো সবাই করতে পারি ফেসবুকে তো সারাদিন বসে বসে আমরা শুধু পোস্টই করি তাই না তো পোস্ট করার জন্য কি হয় এখানে একটা প্রাইমারি টেক্সট থাকে আমরা ইমেজ অ্যাড করতে পারি ভিডিও অ্যাড করতে পারি ইমোজি সেট করতে পারি জিআইএফ দিতে পারি তাই না তো আমি এখানে জাস্ট একটু লিখে দিই যেটা ক্লাস পারপাস পারপাস দিস ইজ ফর ক্লাস ওকে তো এখানে ফটো করার জন্য এখান থেকে হচ্ছে ফটোতে যাব অ্যাড ফটোতে যাব তো এখান থেকে ধরুন আমাদের এটাই দিলাম এটা ফটো অ্যাড করে দিলাম ব্যাস তো এখান থেকে পোস্ট করে দিই একটা জিনিস দেখাই যে এখান থেকে এই যে ফটো বা ভিডিওটা অ্যাড করেছি আমি যদি অ্যাকশন বাটনটাকে অ্যাড করতে চাই পোস্টের সাথে সেক্ষেত্রে গেট মেসেজেস এই বাটনটাতে ক্লিক করে দিলাম দিয়ে এখান থেকে পোস্ট করে দিব এরপর আমাদের ওয়েবসাইটটাকে লিংক করার জন্য আমরা হচ্ছে লিঙ্ক টু ইউর ওয়েবসাইটে যাব এখান থেকে কই গেল একটু লোড নিচ্ছে ওয়েবসাইট ছাড়াও আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্কও কিন্তু এখানে অ্যাড করতে পারি ধরুন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে বা আপনার ইনস্টাগ্রাম আছে বা আপনার লিঙ্কড আছে সেটাও আপনি কি করতে পারেন এখানে অ্যাড করে দিতে পারেন তো অ্যাড করার জন্য এই যে এ সোশ্যাল মিডিয়া আচ্ছা এটা লোড নিচ্ছে লোড নিচে এসে আচ্ছা আর হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করার জন্য আমরা হচ্ছে লিংক ইয়োর হোয়াটসঅ্যাপ এটাতে যাবো এটা নাকি না মাহিন আপনার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি হয়ে থাকে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড এটাতে ক্লিক করেন আপনার ওখানে কোড যাবে তাড়াতাড়ি করে বসাতে হবে এখানে এসে এক মিনিটের মধ্যে আর পঞ্চাশ সেকেন্ড আছে আইন কোডটা টাইপ করে বসিয়ে দেন দ্রুত কনফার্ম করেন কনফার্মে ক্লিক করেন ব্যাস তো আমাদের হোয়াটসঅ্যাপটাও হচ্ছে কানেক্ট হয়ে গেছে তো আমরা চাইলে হোয়াটসঅ্যাপের অ্যাকশন বাটন অ্যাড বাটন দিতে পারি তো দরকার নাই আমি সেন্ড মেসেজ যেহেতু দিয়েছি এটাকে আমরা স্কিপ করে যাই পোস্ট উইথে হোয়াটসঅ্যাপ বাটন দরকার নাই এটাকেও আমরা স্কিপ করব এখানে অ্যাড ক্রিয়েট করতে বলছে এখন আমরা অ্যাড দিব না এটাকে হচ্ছে ডান করে দিই তো আমাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে গেছে ঠিক আছে মাল্টিপল হোয়াটসঅ্যাপ নাম্বারও হচ্ছে অ্যাড করা যায় আবার আপনি কখনো যদি মনে করেন যে এটাকে রিমুভ করে দিবেন এখান থেকে রিমুভও করা যায় আচ্ছা ওয়েবসাইটটা আরেকবার ট্রাই করি লোড হয়েছে কিনা আচ্ছা হয়েছে তো ওয়েবসাইট অ্যাড করার জন্য আমরা কি করব এখানে হোয়াটসঅ্যাপের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে যেমন ওই যে এস টি পি এস এরকম থাকে না যেমন লিড আইটি ডট কম লিডার্ট ইনস্টিটিউট ডট কম এরকম ওয়েবসাইটের লিঙ্কটাকে হচ্ছে আমরা কপি করে এনে এখানে পেস্ট করে এখানে সেভ করে দিব ঠিক আছে আপাতত যেহেতু নাই আমাদের হচ্ছে দরকার নাই আমরা এটাকে ক্যান্সেল করে দিই আর সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমরা এভাবেই অ্যাড করব। সোশ্যাল মিডিয়া সাইটের নামটা লিখে লিঙ্কটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। করে এটা সরে না কেন আচ্ছা এখান থেকে দেখি কি কি কাজ বাকি আছে আচ্ছা এখানে সব ইনফরমেশনগুলোই হচ্ছে আমরা দিয়েছি ঠিক আছে এগুলো সব গ্রিন হচ্ছে দেখাচ্ছে শুধুমাত্র ওয়েবসাইটটা যেহেতু নাই তো না থাকার দরুন আমরা কি করবো এই যে মোর বাটনে ক্লিক করব করে এটা দিবেন স্কিপ এন্ড মার্কেস কমপ্লিট ঠিক আছে এখন দেখেন এই যে একদম যে ইউ হ্যাভ কমপ্লিটেড অল অফ স্টেপস great job you can update info at any time in edit page info remember uh, to also post regularly so that people can learn more about your business ঠিক আছে যে 13টা স্টেপ হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে তো এইভাবে হচ্ছে একটা ফুললি সেটআপ করা আমরা দেখলাম কিভাবে একটা পেজকে ফুললি সেটআপ করতে পারি আমরা তো একটা পেজ ক্রিয়েট করে ফেলে রাখলে কিন্তু হয় না ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটেই হচ্ছে আপনি হচ্ছে আপনাকে রেগুলার থাকতে হবে এখানে হচ্ছে রেগুলার বেসিস এ পোস্ট করতে হবে তাতে করে আস্তে আস্তে ফলোয়ার গ্রো হয় তারপর হচ্ছে পেজের ভিউজ বাড়ে সার্চ ইঞ্জিনে এটা হয় ঠিক আছে আপনাকে হচ্ছে থাকতে হবে তো আমরা তো পেজটা ক্রিয়েট করা শিখলাম এখন হচ্ছে আমাদেরকে আমাদের আমরা যে ইয়ে করলাম পেজটা ক্রিয়েট করলাম এটা আমাদের এখন হচ্ছে আমরা এটাকে যে আমরা এ ফ্রিল্যান্সার বা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আমাদের পেজটাকে গ্রো করব তারপর এই পেজ থেকে হচ্ছে পোস্ট করে করে কিন্তু এখান আপনারা ক্লায়েন্ট হান্ট করতে পারেন ঠিক আছে যে আপনি হচ্ছে পেজ সেট একটা প্রফেশনাল পেজ সেট আপ এর হচ্ছে সার্ভিস দেন পাশাপাশি হচ্ছে আপনি বুস্টিং এর কাজ করেন অ্যাড ক্যাম্পেইন কাজ করেন এভাবে হচ্ছে পোস্ট করতে করতে একটা সময় দেখা যায় যে ক্লায়েন্ট পাওয়া যায় আচ্ছা আমি একটু সেটিংসটা দেখি আচ্ছা তো আমরা তো পেজটা ক্রিয়েট করলাম এখন যদি ক্লায়েন্টের জন্য পেজ ক্রিয়েট করি সেক্ষেত্রে আমরা কিভাবে তাকে এটাকে হ্যান্ড ওভার করবো সেটাও তো শিখতে হবে তো আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব আমাদের নিজের ফেসবুক আইডি বা প্রোফাইল থেকে হচ্ছে আমাদের পেজটা ক্রিয়েট করব ক্রিয়েট করে এটা হচ্ছে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হয় বা এক্সেস হ্যান্ড ওভার করতে হয় তো সেটা কিভাবে করে তো আমি একটু দেখাই যে আমি কোথা থেকে আসলাম সেটিংস থেকে এই যে বা পাশে দেখেন এই যে সেটিংস আছে হ্যাঁ তো সেটিংসে যাব সেটিংস থেকে একটু নিচে যদি স্ক্রল করি তাহলে কোথায় গেল এখান থেকে পেজ ডিটেলসে আচ্ছা আমি একটু দেখে নেই না এটাতে না ওমা আঙ্গেলও কই এই যে এক্সস এন্ড কন্ট্রোল সম্ভব তো এখান থেকে পেজ যদি ডিলিট করতে চান এখান থেকে করতে পারবেন হ্যাঁ এখান থেকে আমরা সেটিংসে আসবো সেটিংস থেকে একটু নিচে স্ক্রল করে এই যে পেজ সেটআপ এখানে আসবো পেজ সেট আপে দেখেন এই যে পেজ এক্সেস তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টকে এক্সেস দেব তো আপনি আপনার যে ফেসবুক প্রোফাইল বা আপনি হচ্ছেন এটার অ্যাডমিন তো আপনাকে কি করতে হবে এখানে নতুন অ্যাডমিন হচ্ছে এখান থেকে আপনাকে হচ্ছে দিয়ে দিতে হবে তো এখান থেকে নেক্সট করবেন এখানে হচ্ছে নাম দিয়ে অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ করবেন আপনার যে বায়ার থাকবে তার নাম দিয়ে সার্চ করেন তো ধরুন ইনি হচ্ছে মাহিনের বায়ার তো এখান থেকে আমরা তাকে সিলেক্ট করে দিলাম দিয়ে পরে এখান থেকে আমরা হচ্ছে এই যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল যে এই ফুল কন্ট্রোলটা পেজের ফুল কন্ট্রোলটা হচ্ছে তাকে দিয়ে দিতে হবে তো এক আমি দেখাই দিই যেমন এখান থেকে ফুল কন্ট্রোলটা অন করে দিয়ে আমরা হচ্ছে গিভ এক্সেস করব। তো এখানে হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা আপনাকে ফেসবুকে দিতে হবে যে কনফার্ম হওয়ার জন্য যে আপনি কিনা যে কিনা পেজের এক্সেসটা দিচ্ছেন তো এই পাসওয়ার্ড কখনোই বাইরের কাছে যায় না আমার অনেক স্টুডেন্ট প্রশ্ন করে আপু এখানে পাসওয়ার্ড দিলে বাইরের কাছে তো আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা চলে যাচ্ছে না এটা এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এটা হচ্ছে ফেসবুক কনফার্ম করছে যে আপনি আপনি সেই ব্যক্তি কিনা বা আপনি মানে তাকে অ্যাডমিন এক্সেসটা দিচ্ছেন কিনা এই পাসওয়ার্ড কখনোই হচ্ছে ক্লায়েন্টের কাছে যায় না তো এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করলে যে ব্যক্তিকে হচ্ছে আপনি ইয়ে দিয়েছেন এক্সেস দিয়েছেন তার কাছে হচ্ছে নোটিফিকেশন যাবে তার ফেসবুক প্রোফাইলে নোটিফিকেশন যাবে সে এখান থেকে ওটা অ্যাকসেপ্ট করে নিলে এই পেজের মালিকানা বা এই পেজের অ্যাক্সেস হচ্ছে আপনার বায়ারের হয়ে যাবে আর একবার বায়ারকে হচ্ছে ফুল কন্ট্রোল দিয়ে দিয়ে তারপর হচ্ছে আপনি নিজেকে এখান থেকে রিমুভ করে দিবেন সে অ্যাকসেপ্ট করার পর সে অ্যাকসেপ্ট করার পর আপনার ওই পেজের অ্যাক্সেস থেকে নিজেকে রিমুভ করে দিবেন ঠিক আছে তো ওই পেজে আপনি আর কোনো কাজ করতে পারবেন না যদি না সে আপনাকে আবার হায়ার করে ওই পেজটা ম্যানেজ করার জন্য বা ক্যাম্পেইন করার জন্য যদি আপনাকে হায়ার করে তাহলে এটা আবার অন্যভাবে হচ্ছে বায়ার আপনাকে এমপ্লয়ি এক্সেস দিবে ঠিক আছে ওইটা আমরা পরে দেখব নেক্সট ক্লাসে দেখব কিভাবে হচ্ছে এমপ্লয়ি এক্সেস দেয় তো আজকে যতটুকু দেখালাম অতটুকু বুঝে নেন যে পেজ আপনি তৈরি করলেন তৈরি করে আপনার বায়ারকে হচ্ছে আপনি এক্সেসটা দিয়ে দিয়ে আপনি নিজেকে এখান থেকে রিমুভ করে দিবেন তো ওই পেজে হচ্ছে আপনার আর কোনো ইয়ে থাকলো না মানে ওখানে আপনি হচ্ছে কিছুই চেঞ্জ করতে পারবেন না বা ওখানে কোনো কি বলে কোনো মালিকানাই হচ্ছে আপনার ওখানে থাকবে না যদি না সে আপনাকে আবার হায়ার করে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে আমরা হচ্ছে পেজগুলো সেট করে নিব আর হচ্ছে গ্রো করার চেষ্টা করব আর একটা বিষয় বলে রাখি যে আমাদের ক্লাস যেদিন যেদিন থাকবে আমাদের সাপ্তাহিক ক্লাস হচ্ছে শনি রাত নটায় যেদিন যেদিন ক্লাস থাকবে তার পর দিন দুপুর নাগাদ যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না হয় তাহলে হচ্ছে ক্লাস ভিডিওটা আমি গ্রুপে পোস্ট করে দিব যেভাবে আমি অরিয়েন্টেশনের দিন বলেছিলাম গ্রুপে পেয়ে যাবেন এটা নিয়ে কেউ আমাকে প্রশ্ন করবেন না বা গ্রুপেও কেউ কমেন্ট করবেন না যে আপু ভিডিও কখন দিবেন ক্লাস লিঙ্ক কখন দিবেন আজকে ক্লাস আছে কিনা এই ধরনের কোয়েশ্চেন আশা করি কেউ আপনারা করবেন না যেহেতু আমি বিষয়গুলো ক্লিয়ার করে দিয়েছি আর অযথা কেউ গ্রুপে কমেন্ট করবেন না জানানোর প্রয়োজন নাই ওকে লেখার দরকার নাই লাভ লাইক করার প্রয়োজন নাই ঠিক আছে এগুলো কেউ করবেন না শুধুমাত্র যখন কোনো প্রবলেম ফেস করবেন তখন হচ্ছে প্রবলেমটা পরিষ্কারভাবে লিখে যদি কোনো স্ক্রিনশট অ্যাটাচ করার দরকার পরে স্ক্রিনশট সহ আমার পোস্টগুলোর কমেন্ট সেকশনে প্রবলেমটা বলবেন সেখানে আপনাদের সলিউশনটা দেওয়া হবে ঠিক আছে অথবা পোস্ট করতে পারেন অথবা ক্লাস শেষে আমাকে আস্ক করতে পারেন তো ক্লাসের ইনস্ট্রাকশন সবাই ফলো করবেন এতটুকু আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আর মাহিন থ্যাংক ইউ সো মাচ আপনার কোঅপারেশনের জন্য আপনার জন্য আপনার হেল্পে পাওয়াতে ক্লাস অনেক স্মুথলি নিয়েছি থ্যাংকস এ লট আচ্ছা আমি যা যা কিছু বললাম এর বাইরে যদি কারো কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন ইরেলিভেন্ট প্রশ্ন করবেন না প্লিজ ঠিক আছে ই রেলিভেন্ট কোনো প্রশ্ন করবেন না যা যা কিছু বলেছি শুধু সেটার উপর ফোকাস করেন হোমওয়ার্ক বলতে আপনাদের হোমওয়ার্ক বলতে যা যা প্রতিদিন হচ্ছে শেখানো হয় সেটাই হোমওয়ার্ক এগুলো আপনারা হচ্ছে ইয়েতে দিবেন আপনার ফেসবুক গ্রুপে হচ্ছে পোস্ট করতে পারেন বা কমেন্ট সেকশনে একটা স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাকে দেখাতে পারেন যাদের প্রশ্ন নেই লিভ নিতে পারবেন কোনো সমস্যা নাই লাইক ফলোয়ার কিভাবে বাড়াবেন সেটা আমি জানি না নিয়মিত পোস্ট করতে হবে এটাই হচ্ছে ওয়ে কামরুল ইসলাম গুগলে সার্চ করবেন পোস্ট কোড আপনার এলাকার পোস্ট কোড কত সেটা আপনি না জানলে গুগলে সার্চ করবেন কামরুল ইসলাম মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন এখন আর আমি হচ্ছে টেক্সট এর জবাব দিচ্ছি না যদি প্রশ্ন থাকে হ্যান্ড রাইস করেন সেখানে অ্যান্সার দিচ্ছি কামরুল ইসলামুম আপনি আমার শুনতে পাচ্ছেন আপু ওয়ালাইকুম সালাম তো বললাম জবাব তো দিলাম আমার এখানে নেট প্রবলেম দ্রুত প্রশ্নটা করে ফেলেন সরি না আমি প্রশ্ন করব না প্রশ্ন না করলে আপু হ্যান্ড রেজ করে কেন বসে আছেন মাসুদ রানা হ্যান্ডস ডাউন করেন যাদের প্রশ্ন নাই অযথা হ্যান্ড রেজ করে রাখবেন না মাসুদ রানা অবন্তি আসসালামু আলাইকুম আপু ওয়া আমাদের ক্যানভা ছাড়াও আর কোন কোন প্ল্যাটফর্মে কাজ করে একটু জানতে হবে বা আমরা একটু ঘাটাঘাটি করতে আপু আপাতত যতটুকু শিখিয়েছে আপু ততটুকুই শিখেন ক্যানভাটাই মতো শিখেন আচ্ছা আর আপু আমাদের যে পেস্ট আপনি ক্রিয়েট করতে বলতেন সেই সেই ক্ষেত্রে কি আমি টেকনোলজি রিলেটেড পেস্ট কি এডিকেট করব এবং সেটা আপনার ইচ্ছা আপনার ইচ্ছা আপু

সাইদুল ভাই হ্যাঁ ঠিক আছে আপনি বলেছেন আমি শুনেছি এবার আমি কি বলি সেটা শুনেন আপনি এখানে দেখেন যে কতজন হ্যান্ড রেজ করা আছে দেখেন পঁয়ত্রিশ জন মতো হচ্ছে হ্যান্ড রেজ করা আছে এখন সাইদুল ভাই আপনার আপনি যদি ওই রকম মেন্টালিটি নিয়ে আসেন যে ঠিক আছে মানে ক্লাসে আপনাকে টাইমলি জয়েন করতে হবে হ্যাঁ শিখতে আসছেন আপনি পোলাইটলি বলেন আপনি এত শাউট করছেন আমার উপর একদম না আপনি পোলাইটলি বলেননি আপনার ভয়েস মোটেও পোলাইট না না আপনি তো আপনি নিজের আগায় बोलतेছেন প্রত্যেকটা কথায় আমি তো অবজার্ভ করলাম সেই অ্যাডমিট করি তাহলে তো আমরা আপনার অবজারভেশন ভুল এটা আপনার অবজারভেশন ভুল ঠিক আছে দেখেন না না আপনি যদি আমারটা ভুল বলেন আমি যদি বলি আপনারটা ভুল তাহলে তো গণনা করা যাবে হবে বলতে হবে যে আপনি যেহেতু আমরা স্টুডেন্ট আপনি শেখাবেন আমাদের দুইটা ভুল হবে 10টা ভুল হবে এটাই স্বাভাবিক আমি বলেছি ঠিক আছে আপনার বলা শেষ হ্যাঁ কথা আমি অনেকগুলো কথা বললাম সেটা ঠিক আছে আচ্ছা আপনি ক্লাসে লেট জয়েন হবেন না ঠিক আছে ক্লাসে টাইমলি জয়েন হবেন ক্লাসে যদি আপনি দশ মিনিট আধা ঘন্টা লেট করে এসে যদি বলেন যে আপু ওইখানে কি পড়িয়েছেন ওইটা বলাটা সম্ভব হয় না আমরা মেশিন না ভাইয়া ঠিক আছে সন্ধ্যা 7টা থেকে এক নাগারে ক্লাস নিচ্ছি আর বিষয় হচ্ছে যে এত এত পার্টিসিপেন্টস এত এত কোশ্চেন বা প্রবলেম আমাকে নিতে হচ্ছে ঠিক আছে তো সেখানে হয় কি যে দেখেন আপনার ফেলো যারা ব্যাচমেট আছে এরাই কিন্তু আপনাকে বলছে যে আপনি হচ্ছে আচ্ছা থাক এটা বাদ দিই ইগনোর করি যেহেতু আজকে প্রথম দিন সাইদুল ভাই ক্যাটাগরিটা হচ্ছে যেই বিজনেসটা থাকবে সেটার সাথে মিলিয়ে ক্যাটাগরি সিলেকশনটা করতে হবে আর যদি ফুড রেলিভেন্ট কোনো বিজনেস হয় তাহলে হচ্ছে ফুড রেলিভেন্ট আপনি ক্যাটাগরি দেন যদি ফ্যাশন রেলিভেন্ট কোনো ক্যাটা ইয়ে হয় বিজনেস হয় সেক্ষেত্রে আপনি ফ্যাশন রেলিভেন্ট হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করেন এরপর যদি ইলেকট্রনিক্স গ্যাজেটস বা রিভিউ বা অনেকে ব্লগ পোস্ট করে বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করে এই ধরনের হচ্ছে ক্যাটাগরি সিলেকশনটা হবে ঠিক আছে বুঝতে পেরেছেন কি না ওকে চ্যাট বক্সে জানাবেন আর একটা বিষয় যখন একবার বলা হয়ে যায় এটা আবার রিপিট করাটা আমাদের জন্য অনেক কষ্টকর

150 into 159 আচ্ছা আর কভার ফটোর কি তো কোন সাইজ আছে ওখানে ফেসবুক কভার ফটো লিখে সার্চ করলে যে সাইজটা দেখাচ্ছে ওটা নিতে পারেন কাউসার মিয়া কান স্ক্রিন শেয়ার করছেন হ্যাঁ বলুন আরেকটা হচ্ছে আমি যদি পেজ ক্রিয়েট করতে যাই আমি যদি ক্লায়েন্টের পেজটা ক্রিয়েট ক্লায়েন্টের ফেসবুক আইডি দিয়ে করতে পারবো না মানে আমার আইডি না না সে ক্লায়েন্ট তো আপনাকে ফেসবুকের এক্সেস দিবে না কেউ কারো ফেসবুক আইডি র এক্সেস দেয় না মানে আপনাকে তো ফেসবুকে ঢুকে তারপর হচ্ছে পেজটা সেট করতে হবে তাই না তো সেক্ষেত্রে সে কি তার ফেসবুক আইডির আহ কি আপনাকে দিবে না আমি তাহলে আমি রং কমসেছিলাম ফেসবুক আইডি পেজ না আপনি আপনার আইডি থেকে পেজটা সেট আপ করে হচ্ছে তাকে হ্যান্ড ওভার করে দিবেন থ্যাংক ইউ থ্যাংক ঠিক আছে সুলতান বলেন সুলতান ভাই দ্রুত বলে ফেলতে হবে শাহাদাত হোসাইন সুলতান ভাই দ্রুত বলেন আমার আমি করতে পারতেছেন কি সাবমিট করতে পারছেন না ও ম্যাম আসসালামু আলাইকুম আমার প্রশ্নটা হচ্ছে আমরা যে ইমেজগুলো ক্যামরা থেকে পিএনজিতে কি ডাউনলোড করতে পারবো বা অন্য কোনো ফর্ম্যাটে কি ডাউনলোড করতে পারবো হ্যাঁ সব ফর্মেটেই করা যায় যে পিজিটা হচ্ছে শেয়ারিংয়ের জন্য বেস্ট ঠিক আছে পিএনজি ফর্মেটেও করা যায় পিএনজিটা একটু হেভি হয় আচ্ছা ম্যাডাম আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমরা যে আমাদের ফেসবুক আইডি দিয়ে আহ ক্লায়েন্টের যে পেজটা খুলে দিব এরপর যখন আমরা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে কি আমি কি আমার ফেসবুক দিয়ে কি আরেকটা পেজ খুলতে পারবো কি হ্যাঁ অসংখ্য পেজ ক্রিয়েট করা যায় থ্যাংক ইউ ম্যাডাম ঠিক আছে তাই বলে একদম সকাল বিকাল আবার করিয়েন না সেটা আবার ফেসবুক দিবে না ঠিক আছে ফেসবুক পেজ ক্রিয়েট করলে সেটাকে হচ্ছে ইয়ে করতে হয় নিয়মিত হচ্ছে আপডেট রাখতে হয় বা হচ্ছে পোস্ট করতে হয় নতুবা ওটা ফেসবুক খুব ভালো চোখে দেখে না হ্যাঁ শাহাদাত হোসাইন বলুন আমি যেটা বুঝলাম যে আমার একটা ফেসবুক আইডি আছে এখান থেকে আমি একটা পেজ খুলব আমার পেজটাকে আমি আপডেট রাখবো এবং আমার পেজ থেকে আমি যখন অর্ডার পাবো তখন আমি নতুন পেজ ক্রিয়েট করে আমি হ্যান্ড ওভার করবো এই তো জি জি আচ্ছা সেক্ষেত্রে আমি যখন অর্ডার পাবো তখন একাধিক পেজ খুলবো তাদের চাহিদা মতো এবং তাদেরকে অ্যাক্সেস দিয়ে সেটাকে রিমুভ করে ফেলবো হ্যাঁ আপনাকে ওখান থেকে রিমুভ করে দেবেন তাহলে আমার ফেসবুক একটা আইডি লাগবে এবং আমার একটা আমার একটা ফেসবুক পেজ লাগবে এই তো হ্যাঁ আপনার তো আইডি আছেই আপনার আইডি আছে না ফেসবুক আইডি তো আছে পেজ ক্রিয়েট করবেন এখন আচ্ছা ফেসবুকে আমি কাজ করতে গেলে অবশ্যই আমার পেজটাকে আপডেট রাখতে হবে এবং ফেসবুকে আমি ক্লায়েন্ট পাবো ফেসবুকে সেটাকে আমি হ্যাঁ ফেসবুকে ক্লায়েন্ট পাওয়াটা বলতে লোকালি লোকাল লোকাল বলতে আমি বাংলাদেশের ভিতর বোঝাচ্ছি হ্যাঁ মানে লোকাল গুলো হচ্ছে আমাদের পেজের মাধ্যমেই হচ্ছে আমরা হান্ট করি আর মার্কেটপ্লেসে যেটা এটা আমি একটু পরে দেখাবো আরো কিছুদিন পরে এখন মার্কেটপ্লেস দেখালে অনেকে বুঝতে পারে না কনফিউজ হয়ে যায় আসলে এটা এটা না ঠিক করে বলা যায় না কারণ মেয়েটা হচ্ছে ওদের সিস্টেমে অনেক আপডেট আনে কিছুদিন পর পরই হচ্ছে ওরা আপডেট আনে

আচ্ছা আপু এই ক্যানভার যে লোগোটা ওটা তো ডেস্কটপ কিংবা পিস থেকে করতে হবে না আপু ফোন থেকেও তো করা যায় ফোন থেকে ক্যানভা গুগল প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপস নামিয়ে নিবেন ফোন থেকে আরো সুন্দর ভাবে করা যায় ইজিলি করা যায় ক্যানভা অ্যাপস আছে প্লে স্টোরে দেখেন ক্যানভা লিখে সার্চ করেন ওই অ্যাপসটা নামিয়ে নিলে ওখান থেকেও করতে পারবেন আচ্ছা ঠিক আছে হৃদয় হৃদয় হ্যালো আসসালাম হ্যাঁ আপনার এক সময় আমরা ক্লাসটা করে বুঝলাম যে ল্যাপটপ বা পিসি থেকে কাজটা করতে সুবিধা হয় তো আমরা যারা ফোন থেকে কাজগুলো করতে চাই তো আমাদের জন্য একটু টাফ হবে না আচ্ছা না টাফ হবে না এই যে আমি এখন যে ক্লাসগুলো দেখাচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এগুলো ফোন থেকে আরো সহজে করা যায় আপনি ফেসবুক ডেস্কটপ বা ল্যাপটপে কেউ ফেসবুক চালায় বলেন আপনি আমরা সবসময় অ্যাক্টিভ থাকি কোথায় মোবাইলে না মানে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আমরা বেশি ব্রাউজ করি কোন ডিভাইস থেকে মোবাইল থেকে হ্যাঁ মোবাইল থেকে নিশ্চয়ই আমরা বেশি ব্রাউজ করি তো এই কাজগুলো মোবাইল থেকে ইজি হয় ল্যাপটপ বা পিসি থেকে চাইতে আর যারা হচ্ছে মোবাইল ইউজার আছেন আপনারা ডেস্কটপ সাইট অন করতে পারেন কিনা হৃদয় আপনি বলেন ডেস্কটপ সাইট অন করতে পারেন যে কিভাবে ডেস্কটপ সাইট অন করে কাজ করতে হয় জি না আচ্ছা না থাকলে হচ্ছে ইউটিউবে টিউটোরিয়াল আছে অথবা আমি একটা পেজের লিংক দিচ্ছি আপনাদেরকে লিংক না সরি এটা হচ্ছে দিচ্ছি জাস্ট মিনিট ফোন ইউজার নেমটা যারা আছেন আপনারা একটু চ্যাট বক্সটা চেক করেন এটা একটা পেজের ইউজার নেম দিয়েছে এটা আমার একটা পেজ এখানে কিছু ছোট ছোট টিউটোরিয়াল আমার হাতে যখন সময় থাকে তখন হচ্ছে আমি এই টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি তো ওখানে মোবাইল ইউজ করে কিভাবে পেজ ক্রিয়েট করবেন বা কিভাবে হচ্ছে ডেস্কটপ সাইট অন করবেন এই টিউটোরিয়াল গুলো দেওয়া আছে বা ক্যানভা দিয়ে কিভাবে লোগো ডিজাইন করা যায় এই ধরনের কিছু ছোট ছোট টিউটোরিয়াল গুলো দেওয়া আছে তো আপনারা চাইলে এগুলো একটু দেখে নিতে পারেন আমি দিয়েছি চ্যাট বক্সে একটু চেক করেন হৃদয় ওখানে দেখেন আমার পেজের ইউজার নেমটা আমি দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আসছে ম্যাম ওকে এটা একটু চেক করে দেখেন ওখানে দেওয়া আছে ভিডিও ওকে ম্যাম ওকে কমল ভাই বলেন আসসালামু আলাইকুম আমি একটা কোশ্চেন সেটা হচ্ছে পেস ক্যাটাগরি বলেছেন যে রিলেভেন্ট বিজনেস এর সাথে মিল রেখে দিতে এখন একটা ফুড বিজনেসের ফুড সাপ্লাই আছে ফুড সেলও ডেলিভারি আছে ফাস্ট ফুড আইটেম আছে ওখানে আপনি হ্যাঁ ফুড লিখে সার্চ করলে ওরা সাজেশন দিবে ফেসবুক থেকে সাজেশন আসবে ওখান থেকে আপনি পিক করবেন জি আমি জানতে চাচ্ছি ক্যাটাগরি কি একটাই দিতে হবে না একাধিক দেয়া যাবে তিনটা দেয়া যায় তিনটা দেয়া যায় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম হুমায়রা হুমায়রা পু বলেন কোমায়রা হ্যালো জি জি আসসালামু আলাইকুম আমি বলতে চাচ্ছি যে আমি যদি প্রেক্টিস করি আমি তো এখনো মানে ইয়ে সেট আপ ফিস সেগুলি জানি না কি তুই আজকে আপনার স্কুলে থেকে এখন যদি আমি সেট আপ করতে যাই যদি পার্মানেন্ট সেট হয়ে যাবে নাকি আমি একাধিক সেট আপ করে করে প্র্যাকটিস করে শিখতে পারবো একাধিক করা যায় আপু করা যায় করা যায় যদি না করা যায় তাহলে হ্যাঁ আমি একটু বলি না করা গেলে কি করতে হবে সেটাও কিন্তু আমি ক্লাসে বলেছি ঠিক আছে যদি আপনার একটা আইডি থেকে মাল্টিপল পেজ বা কোনো একটা পেজ যদি আপনি সেট না করতে পারেন সেক্ষেত্রে কি করতে হবে এটা ক্লাসে বলেছি আমি আপনি ভিডিওটা দেখে নেবেন রেজার রহমান ওয়ালাইকুম সালাম আপনি করে নেন ওখানে প্রসিজারটা লেখা আছে যে অ্যাড অ্যাকশন বাটন ওটাতে ক্লিক করেন আপনার হোয়াটসঅ্যাপে কোড যাবে কোডটা বসিয়ে সেভ করে নিলেই অ্যাকশন বাটন সেট হয়ে যাবে আর প্রয়োজন নাই মাল্টিপল অ্যাকশন বাটনের দরকার পড়ে না আপনি যদি সেন্ড সেন্ড মেসেজ এই বাটনটা সেট করেন তাহলে ওখানে আর হচ্ছে অন্য কোনো অ্যাকশন বাটন দেওয়ার প্রয়োজন নাই দুটার কাজ তো একই তাই না হ্যাঁ মেসেঞ্জার যদি অ্যাড করেন সেখানে তার হোয়াটসঅ্যাপ কানেক্ট করার মানে প্রয়োজন পড়ে না যে কোনো একটা রাখেন ঠিক আছে থ্যাংক ইউ মাহিন বলেন মাহিন ইসলাম হ্যাঁ বলুন পেস্ট করে দিবেন ওরা কি ডিঅ্যাক্টিভিক বা ওরা কি ডিলিট করে দেব নাকি আপনি কেন ডিলিট করবেন কেন এটা থাক সমস্যা কি ঠিক আছে मैम আমার মাহিন আপনি কিসে শে পড়েন হ্যাঁ আমি ক্লাস 9 এ পড়ি আপনি আমার মেয়ের বয়সী ঠিক আছে মাহিন জি শরীফাতুন নূর আসসালামু সালাম এটা ওয়েবসাইটটা কিভাবে খুলবো এটা বুঝতে বুঝতেছেন না যে WhatsApp খুলবেন কিভাবে না ওয়েবসাইট 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 আপনাকে এখন খুলতে হবে না আপু প্রয়োজন হবে না আর সময় পেজ ওয়েবসাইট তো ওয়েবসাইট তো হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিয়ে হচ্ছে পেজ সেটআপ করবেন আপনাকে ওয়েবসাইট খুলতে হচ্ছে না তো ওয়েবসাইট ছাড়া আমার কথা হবে জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আচ্ছা যাদের প্রশ্ন নিয়েছি হ্যান্ডস ডাউন করবেন প্লিজ পকও নামে কে আছেন ডিভাইসের নামে না ঢোকে হচ্ছে নাম দিয়ে ঢুবেন তাহলে নামগুলো আমার মুখস্থ হয়ে যাবে আপনাদেরকে চিনে যাব আমি হ্যাঁ বলুন আপুলাইকুম আসসালাম ম্যাডাম বলতেছি কি যে প্রতিদিন কি আমরা এই ল্যাপটপে ক্লাস করব মোবাইলে প্রতিদিন তো ক্লাস নাই আপু সপ্তাহে তিন দিন ক্লাস সপ্তাহে তিন দিনই মানে মোবাইলে ক্লাস করাবেন না না মোবাইলে ক্লাস করাবো না আমি ল্যাপটপ বা পিসি থেকে দেখাবো ও জি ম্যাডাম আমাদের তো আমাদের তো মোবাইল তার জন্য মোবাইলেও আপনারা এই আমি যেই প্রসেসে করছি সিমিলার প্রসেসে করবেন এরপরেও যদি কোথাও প্রবলেম ফেস করেন আমাকে জানাবেন একই তো ইন্টারফেস আপু একই আসে হ্যাঁ একই আসে আবার অনেকে তো যাচ্ছে ফোন বেশি আমরা যারা কোর্স করতেছি তাদের তো বেশি তে ফোন এ ব্যবহার করে শুধু আপনি না শুধু আপনি না অসংখ্য ফ্রিল্যান্সার আছে যারা ফোনে কাজ করে আমার ল্যাপটপ পিসি সব আছে তারপরেও আমি ফোনে কাজ করি আমি ক্লায়েন্ট এর কাজ ফোন থেকে করি কারণ ফোন থেকে কাজ করাটা আমার কাছে ইজি মনে হয় ল্যাপটপ বা পিসি নিয়ে বসে একদম আয়োজন করে কাজ করার চাইতে আমি হচ্ছে ল্যাপটপে মানে ফোন থেকে কিন্তু সহজে করা যায় কাজগুলো জাস্ট একটু প্র্যাকটিস লাগবে আর কিছু না আমি আমার ক্লায়েন্টের কাজও আমি ফোন থেকে করি ঠিক আছে হতাশ হওয়ার কিছু নাই ঠিক আছে আর আমার ওইটা ভাবার কিছু নাই যে ল্যাপটপ বা পিসি থাকলে যে বিশাল কিছু কিছু হয়ে যাচ্ছে চেষ্টা চালিয়ে যেতে হবে নিজের চেষ্টা থাকতে হবে আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে সবকিছু রাজু আহমেদ রাজু আহমেদ জি আপু আসসালাম আসসালাম জি আপু আপনার ইউটিউব চ্যানেলটার একটু নামটা যদি বলতেন আমাদের ইনস্টিটিউটের না ইউটিউব চ্যানেল আপনি যেটাতে ভিডিও দিবেন লিড আইটি ইনস্টিটিউট লিখে সার্চ করেন আচ্ছা আর ওটা লাগবে না আমরা হচ্ছে ফেসবুক গ্রুপে লিংক দিয়ে দিব আর আপনি চাইলে ওখান থেকে দেখতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা শনি সোম আর বুধ কি প্রতিদিন রাত নয়টাই হবে জি জি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আয়ান

আপনি ট্রাই করে দেখেন যদি না নেয় অন্য অ্যাকাউন্ট থেকে ট্রাই করবেন অন্য আইডি থেকে ট্রাই করবেন অথবা ফেসবুক লাইট ইউজ করবেন অথবা ভিপিএন দিয়ে ট্রাই করবেন এই সবগুলো প্রসেসে যদি না হয় তাহলে তিন নাম্বার ক্লাসে আমি দেখিয়ে দেব যে কিভাবে মিডা বিজনেস সুইট থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারি তার আগে এগুলো দেখে আসতে হবে আমার ধারণা আপনার প্রোফাইল থেকে হবে পেজ ক্রিয়েট হবে ঠিক আছে ঠিক আছে জি ঠিক আছে

রুমা আক্তার রনক জাহান হ্যাঁ বলুন আপু আমি বলছিলাম ওই যে বলছিলাম আমার যে ফেসবুক আইডিটা আছে এটা ফেসবুক এর পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি এখন এটা কিভাবে করব কারণ ওখানে তো পাসওয়ার্ড করবেন ফরগেট পাসওয়ার্ড করে আপনার নতুন ভাবে পাসওয়ার্ড সেট করবেন ফেসবুক আইডির আচ্ছা তাহলে আগেটা ক্যান্সেল হয়ে যাবে না হ্যাঁ নতুন ভাবে আপনি পাসওয়ার্ড দিবেন অবশ্যই মনে রাখবেন আচ্ছা আরেকটা হচ্ছে কি যে আজকে আমি যে পাসওয়ার্ডটা আইডি নাম্বারটা দিয়ে ঢুকেছে এটা কি সবসময়ের জন্য নাকি আপনারা নো 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 না প্রতি ক্লাসের আলাদা আলাদা লিংক থাকবে আলাদা আলাদা পাসপোর্ট আইডি থাকবে আচ্ছা থ্যাংক ইউ রনক জাহান বলেন

হ্যালো হ্যাঁ বলুন যে বলছেন যে আমি ফেসবুক মার্কেটিংটা করতে চাচ্ছি না কি এটা এটা কি আমার ফাইবারের সাথে কোনোভাবে মানে অ্যাড হবে মানে আমি ফাইবারে কাজ করার সময় কি এটার প্রয়োজন পড়বে না আমি যদি এটা না করতে চাই তাহলে কি আমি এটা হ্যাঁ আপনি স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই ওকে থ্যাংক ইউ সাফায়াতুল শরীফ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু ফেসবুক পাসওয়ার্ডটা যদি ভুলে যাই তাহলে কি ফরগ্রেট পাসওয়ার্ড ছাড়া অন্য কোনো উপায় ওইটা আবার দেখা যাইতে পারে না আপনি যদি হচ্ছে আপনার ইয়েতে কি বলে গুগল অ্যাসিস্ট্যান্টের যদি আপনি হচ্ছে সেভ করে রাখেন ওখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে আচ্ছা যাদের যাদের প্রশ্ন নিয়েছে হ্যান্ড ডাউন করেন এটা কে মোহাম্মদ আলী ভাই বলেন আসসালামু আলাইকুম ওয়াතුতু আলাইকুম সালাম मैम বলতিছিলাম যে যেই ফেসবুক ক্রিয়েট করব আইডিটা তো কোন কি আমার জিমেইল দিব জিমেইল আমার নামে দিতে হবে না অন্য কোন নাম থাকলে হবে ফেসবুক আইডি কেন ফেসবুক আইডি নেই আপনার আর uh, facebook id আছে কিন্তু id টা এমনি ইয়ে করতে হবে create করতে হবে create করতে লাগবে না আপনার জিমেল লাগবে না gmail টা কি আমার নামে দেওয়া যাবে না অন্য কোন নাম থাকলে হবে আমি আজকে পেজ ক্রিয়েট করা শিখিয়েছি মোহাম্মদ আলী পেজ ক্রিয়েট করতে আপনার জিমেইল লাগছে না জিমেইল লেগেছে আমি যে ক্লাসে করিয়েছি জিমেইল কোথাও দিয়েছি আমি ওখানে কন্টাক্ট ইনফরমেশনে যে জিমেইলটা দিতে হয় এটা যে কোনো জিমেইল আপনি দিতে পারেন জি জি জি

আমি কোন প্রবলেম পড়লে যেটা আমি প্রশ্নে প্রশ্ন করে আমি পাবো না সেটা কি সরাসরি অফিসে গিয়ে সলিউশন করার মতো সুযোগ থাকবে? যে কোনো প্রবলেম না যে কোনো প্রবলেম গ্রুপে আপনি পোস্ট করবেন সফটওয়্যার জনিত ক্লাস জনিত গ্রুপে পোস্ট করবেন বা আমার কাছ থেকে জেনে নেবেন যদি আমি সলিউশন না দিতে পারি তখন আমিই হচ্ছে বলবো আপনাকে অফিস থেকে সলিউশন করার জন্য কিন্তু অফিসে হচ্ছে অফলাইনে কোনো ক্লাস হচ্ছে না এখন আর হচ্ছে এই ধরনের সাপোর্টও অফিস থেকে দেয়া হচ্ছে না ওকে ঠিক আছে নাহার কামরুনাহার কামরুনাহার জবা একটু হ্যান্ডসটা ডাউন করেন যাদের প্রশ্ন নিয়ে নিয়েছে কাইন্ডলি একটু হ্যান্ডসটা ডাউন করেন কামরুনাহার জবা দিয়া আপু ভালোลুন হ্যাঁ আমি তো কথা বলছিলাম ওই যে একটা কথা প্রশ্ন ছিল যে আমাদের রেকর্ডগুলা তো আমরা শুধু ফেসবুকেই পাবো অন্য কোথাও পাবো না ফেসবুক গ্রুপে দিব গ্রুপে দিবেন সকাল বেলা নাকি যে যেদিন ক্লাস থাকবে তারপর দিন দুপুর নাগাদ ঠিক আছে मैम আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম অবশেষে পেলাম আপনার আর্নমিউডের কলটা বলুন লাস্ট ক্লাসেও আপনাকে আমি ধরার চেষ্টা করেছিলাম ম্যাম পারিনি জি আমি মেসেজ দিয়ে রাখতেছি আপনি আমার মেসেজ দেখেন লম্বা কিউতে বসে থাকতে হবে আচ্ছা আপু আমার যে জন্য আমি আপনাকে কল করেছিলাম সেটা হচ্ছে যে আপু আপনি যেগুলো দেখাইছেন এগুলো মোটামুটি আমার জানা কারণ আমি আপনার ফ্রিল্যান্সিং অলরেডি করতেছি এবং আপনার গ্রাফিক্স ডিজাইনের উপরে আমি কাজ করি ডিজিটাল মার্কেটিং এর উপরে কিছু কিছু হালকা ভাবে কাজ করেছি আমার নিজস্ব পেজও আছে তো ওই পেজটার উপরে দিয়ে আমি করেছি কিন্তু ওখানে কোনো ফলোয়ার বা কোনো কিছু আসে না তো আমি আপনাকে কি ওটা স্ক্রিনশটটা দিয়ে তারপরে আপনাকে কি দেখাবো আপনি তাহলে কি সলিউশন কি দিবেন নাকি নেক্সট ক্লাসে যখন আচ্ছা ফলো নেক্সট ক্লাসে যখন হবে তখন আপনি আমাকে দেখালে তখন বুঝতে পারবেন আচ্ছা ফলোয়ার গ্রো করার জন্য আসলে আলাদা ভাবে আমাদের কোনো ইয়ে নাই মানে মডিউলে কোনো টপিক নাই যে অল ভাই আর আমি আপনাকে পার্সোনালি যেটা হচ্ছে সাজেস্ট করতে পারি ফলোয়ার গ্রো করার মানে সবচাইতে ভালো মানে যেটা ফার্স্ট রিকমেন্ডেশন সেটা হচ্ছে আপনাকে কোয়ালিটি কন্টেন্ট পোস্ট করতে হবে ঠিক আছে ভালো ভালো কন্টেন্ট যদি পোস্ট করেন অটোমেটিক্যালি হচ্ছে এটাতে অনেক ভিউজ হবে আর হচ্ছে আপনার ফলোয়ার গ্রো হবে তো রিল রিল হচ্ছে এখন খুবই মানে পপুলার একটা মাধ্যম যেটাতে খুব দ্রুত হচ্ছে ফলোয়ার গ্রো করা যায় তো সেক্ষেত্রে পাবলিশ করেন তো সেক্ষেত্রে দেখবেন যে ফলোয়ার গ্রো হচ্ছে এছাড়া আরেকটা কাজ করতে পারেন বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন তো ফেসবুক গ্রুপগুলো হবে কি নিশ রেলিভেন্ট হবে ঠিক আছে আপনি যেই টপিক নিয়ে কাজ করছেন সেই টপিক রেলিভেন্ট যে ফেসবুক গ্রুপ গুলো আছে সেখানে হচ্ছে আপনি জয়েন হবেন তো আপনার পোস্ট বা রিল গুলোকে পোস্ট বা রিল গুলোকে আপনি হচ্ছে ওই ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করবেন হ্যাঁ আর ইয়ে থাকতে হবে নিয়মিত থাকতে হবে আপনি আজকে একটা পোস্ট করেছেন পনেরো দিন হচ্ছে আর খবর নাই পনেরো দিন পরে গিয়ে আরেকটা পোস্ট করছেন সেক্ষেত্রে আসলে হয় না পেজ গুলো খুব স্লোলি গ্রো হয় সময় দিতে হবে নিয়মিত হচ্ছে ইয়ে করতে হবে আপনাকে মানে নেক্সট ক্লাস গুলো দেখলে তাহলে বুঝতে পারবো যে আমার এটা তাহলে কিভাবে গ্রো করা যায় অলরেডি আমি একটা দিছিলাম ভিডিও আপনার ক্যাপ কাটে করা তো ওটা দিচ্ছিলাম ওটা দেখলাম যে নিজে নিজে রিল তৈরি করে নিছে তো ওটাকে আমি আর গ্রো করতে পারতেছি তাহলে আপনার যত নেক্সট ক্লাসে যখন দেখাবেন তখন ওর থেকে মনে হয় নিয়মিত করতে হবে জিয়াউল ভাই একটা রিল দিয়ে বসে থাকলে হবে না নিয়মিত করতে হবে না ওটা আমি রিসেন্টলি দিছি ধরেন দুই দিন বা তিন দিন হয়ে গেলে হ্যাঁ একদিনে তিনটা দিবেন

কিরণ করুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম আমি ওই ক্লাসও জয়ন করতে পারি নাই অনেক চেষ্টা করছি কিন্তু গত ক্লাসের আমার যে ইয়েগুলো ছিল এগুলো কোথায় পাবো আর গত ক্লাস তো হয়নি আজকে তো ফার্স্ট ক্লাস না ওটা তো ওরিয়েন্টেশন ছিল ওরিয়েন্টেশান এর জাস্ট আজকে ক্লাসে কি কি করাবো সেগুলো ইন্সট্রাকশন দিয়েছি ওইটাতে আমি জয়েন করতে পারি নাই অনেক ওটা ওরিয়েন্টেশন রেকর্ড করা হয় না ভাইয়া ফার্স্ট ক্লাস থেকে রেকর্ড হয় আচ্ছা ওয়াহিদ ম্যাম আমার একটা প্রশ্ন ছিল আমাদের যে ক্যানভার যে কাজগুলো এই কাজগুলো কি আমাদের ক্যানভার প্রিন্ট অ্যাপস নিয়ে করতে হবে কিনা আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে এই যে বেশ কিছু ডিমান্ড থাকে ক্লায়েন্টদের যে কিংবা আমার বুস্ট চাই এই সংক্রান্ত কিছু আমরা শিখতে পারবো কিনা আচ্ছা প্রথমত ক্যানভা যদি আপনি প্রো ভার্সন পারচেস করতে চান এখন পারচেস করতে পারেন কোনো প্রবলেম নাই ওইভাবে কাজ করতে পারেন আর যদি কোনো সমস্যা থাকে ফ্রি ভার্সন দিয়ে আপাতত প্র্যাকটিস করেন আর বুস্টিং দেখাবো আমি নেক্সট ক্লাসে বুস্টিং দেখাবো এর পরের ক্লাসে অ্যাড ক্যাম্পেইন দেখাবো ঠিক আছে এগুলো আপনাদের মডিউলে আছে আর একটা প্রশ্ন ছিল ম্যাডাম হ্যাঁ বলুন আমার কথা হচ্ছে ম্যাম আমরা যেরকম ক্লায়েন্টের জন্য আমরা পেজ তৈরি করতে পারি যেমন আমরা নিজেরও তো পেজ নিজেরা তৈরি করতে পারি হ্যাঁ তো এখন এখানে পেজ অনেকেই তৈরি করতে পারে বাট পেজ গ্রো আপ এর যে আইডিয়া গুলো বা টেকনিক্যাল যে ব্যাপার গুলো যাতে আমরা পেজ থেকে আমরা নিজেরা তৈরি করে নিজেরা আইন করতে পারি এই জাতীয় কোনো নির্দেশনা পেলে আমাদের জন্য একটু বেটার হইতো যাতে আমরা নিজেরা পেজ করে পেজ থেকে আর্ন করতে পারতাম যেহেতু এই টেকনিক্যাল ব্যাপারগুলো আমরা জানি না তো যদি আমাদের একটু জানা উপকৃত হতাম আচ্ছা ওয়াহিদ এটা আমাদের মডিউলে নাই পেজ থেকে কিভাবে মনিটাইজেশন হবে কিভাবে হচ্ছে ইয়ে করবে ওটা মনিটাইজেশন ইয়ে নাই আমাদের মডিউলে নেই হ্যাঁ তো এটা আপনারা ব্যক্তিগতভাবে শিখতে পারেন ইউটিউবে অনেক হচ্ছে কন্টেন্ট আছে সেখান থেকে শিখে নিতে পারেন কামরুল ইসলাম আপনার প্রশ্ন নিয়েছিলাম কিনা হ্যান্ড রেস দেখতে পাচ্ছি মোসাদ্দেক মোসাদ্দেক জান্নাতুল মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে হবে আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম সালাম ম্যাম আমার যেগুলো প্রশ্ন ছিল অন্য অন্য ভাইয়া করছিল এটা আমি প্রশ্ন উত্তর পাইছি কিন্তু আমার একটা প্রশ্ন আছে আজকে আমরা হচ্ছে মানে ফেসবুক পেজ যে ক্রিয়েটার দেখালেন এটা ক্রিয়েট এর মাধ্যমে আমরা ক্লায়েন্ট এর কাছে পোস্ট হব কিভাবে বা ক্লায়েন্ট আমাদের কাছে আসবে কিন্তু জানো তো ওর ক্লাসে মনোযোগী ছিলেন না মাঝখানে একটু আমি আনমিট হয়েছিলাম যে আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য তো ম্যাম ওটা আচ্ছা বাচ্চাকে ক্লাসের শুরুতে খাইয়ে নেবেন অথবা একদম ক্লাস শেষ হওয়ার পরে খাইয়ে নেবেন এটা দেখানো হয়েছে পেজ কিভাবে হ্যান্ড ওভার করবো সেটা দেখানো হয়েছে আপনি রেকর্ডিংটা দেখে নেবেন ধনপতি রয় ধনপতি রয় মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন হ্যালো জি বলুন ম্যাম আমি বলতেছি আমরা এখানে যারা ক্লাস করতেছি তাদের জন্য একটা আলাদা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট না করা যাবে না ম্যানেজমেন্ট থেকে নিষেধাজ্ঞা আছে মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম কিছুই করা যাবে না মানে আমরা যোগাযোগ করতাম একে অপরের সাথে না না একে অপরের সাথে যোগাযোগ করে পরে একদম মানে বিচ্ছিরে পরিবেশ সৃষ্টি করে এরপর হচ্ছে এগুলো ম্যানেজমেন্টের কাছে অনেক কমপ্লেন আসে যেভাবে ফেসবুক গ্রুপে সাথে আমরা আপনাদের বলে দিয়েছি ওইভাবে হচ্ছে ইয়ে করবেন সাপোর্টের জন্য ফেসবুক গ্রুপে নক করবেন জামাল উদ্দিন ভাই বলেন জি আপা ক্যাটাগরিতে যদি আমি ব্লগার দিই তো এতে কি কিভাবে ভিডিও বা লেখালেখি করি এতে কি কোনো ইনকাম আসবে আপনি করে দেখেন নিয়মিত করেন একটা তারপর মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো ফুল আপ হলে আসবে আমি করে হবে কিন্তু অ্যাকাউন্টটা সেটিং করতে পারতেছি না ওইখানে গিয়ে সমস্যা কোথায় অ্যাকাউন্ট সেটেল করতে পারছেন না আপনি এলিজেবল হয়েছেন জি আমি পেজ বানিয়ে রেখেছি কিন্তু ওইখানে পেজ বানিয়ে রাখলে মনিটাইজেশনের জন্য আগে আপনার হচ্ছে ইয়ে থাকতে হবে রিকোয়ারমেন্টস আছে আপনি গুগলে সার্চ করে দেখেন যে পেজ মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলো কি ওগুলো ফিল আপ হলে পরে তারপর হচ্ছে আপনার ওটা ইয়ে ওই সেটিংসটা দেখাবে তার আগে দেখাবে না তো মানে অনেক আরো বি উপায় হবে না পাঁচ হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে তারপর পাঁচ হাজার নাকি দশ হাজার যেন ফলোয়ার আপনি দেখে নেন আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঁচ হাজারের উপরে আছে আমার ফলোয়ার ওয়াচ টাইম থাকতে হবে ভিউজ ঠিক আছে আপার ধন্যবাদ ফরিদা ইয়াসমিন আসসালামু আলাইকুম আপু যা প্রশ্ন ছিল এতক্ষণ সলভ হয়ে গেছে কিন্তু আপু আমার একটা প্রশ্ন হচ্ছে ভিডিওটা আমরা তো বুঝি না অনেক কিছুই নতুন এই ফেসবুক আইটি করা এটা এরকম করা প্রথমেই করব কালকে চেষ্টা করব এখন মাত্র শিখলাম কতটুকু মনে রাখতে পেরেছি তাও জানি না এখন ভিডিওটা কি একবারই দেখতে পারবো নাকি হয় একবার দেখতে পাবো কালকে ভিডিও দিয়ে দিব আপনি যতবার খুশি দেখবেন ভিডিও কি আবার একবার দুইবার আছে ই হয়ে যাবে নাকি সেজন্য না 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 ও আচ্ছা থ্যাঙ্ক ইউ মেহজাবিন মেহজাবিন হোৰাইন মিশু শাহ হুৰাইন মিশু আসসালাম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আহ কৈছে অনেকটা চল্ভ হৈছে তাৰপৰিও যে ক্লায়েন্ট যদি বলে যে আমার লোগোর প্রয়োজন নেই তো সেই ক্ষেত্রে কি ওটা ব্ল্যাঙ্ক থাকবে লোগোর প্রয়োজন নেই এরকম কোনো ক্লায়েন্ট বলবে না আর লোগোটা লাগবেই মাছ হ্যাঁ একটা পেজে লোগো থাকবে না আচ্ছা ঠিক আছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম রাজু আহমেদ জি আসসালাম আলাইকুম আমার প্রশ্নটা আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন ইয়া ক্লায়েন্ট কে আমাদের ওই পেজটা হ্যান্ড ওভার করবো তখন তার সঙ্গে কি আমাদের কি ফ্রেন্ড এড হওয়ার লাগবে নাকি কিছু করতে হবে না সার্চ করলে ফেসবুক আইডি দিয়ে সার্চ করবেন অথবা ইমেল দিয়ে সার্চ করবেন হ্যাঁ আর কথা হচ্ছে যে আপু ওই বিজনেস ফেজ আর ওই যে ব্লগ ফেজ দুইটা কি সেম না আলাদা ফ্যান পেজ আর হচ্ছে বিজনেস পেজ এই দুটো ক্যাটাগরি আগে ছিল এখন ম্যাক্সিমামই হচ্ছে ফ্যান পেজ হয় ফ্যান পেজ থেকেও বিজনেস করা যায় আচ্ছা ম্যাম এই দুইটা প্রশ্ন ঠিক আছে ধন্যবাদ সাদেকালি ওয়ালাইকুম সালাম

আর আপনাকে থ্যাংক ইউ ক্লাস খুব সুন্দর হয়েছে ভালো লাগছে হ্যাঁ ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ সুন্দরভাবে বোঝাইছেন খুব ভালো লাগছে হ্যাঁ আপনারা কোঅপারেট করলে ভালো ক্লাস পাবেন আর আপনারা আমাকে ডিস্টার্ব করলে আমি হচ্ছে আপনার সাউন্ডটা খুব সুন্দর মানে কথা খুব ক্লিয়ার বোঝা যায় আর কি হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাকে আসসালামাইকুম আলাইকুম আসসালাম আশিকুর রহমান শোনাই রহমান শুনলাম ভালো লাগলো অবশ্যই আপনার ক্লাসটা ভালো নতুন অবস্থা বুঝতেছি না আশা করি আপনি আরো বুঝবো তো আপনি আপনার ক্লাস নতুন তো হয়তো সামনে ঠিক হয়ে যাবে যখন প্র্যাকটিস করে আমাদের অনেক ব্যাচে আমি বকা দেই যে প্রশ্ন করেন না কেন প্রশ্ন করে না মানেই হচ্ছে ফাঁকি দিচ্ছে কারণ যারা কাজ করবে কাজ করে এদেরই প্রশ্ন থাকে এরাই প্রবলেমে পড়ে তাই না মানে আমি বকা দেই লিটারেলি বকা দেই অনেক ব্যাচে যে প্রশ্ন করছেন না কেন যারা চুপচাপ বসে থাকে তাদেরকে ডেকে ডেকে আমি জিজ্ঞেস করি আমি ওইটা চিন্তা করতে কি প্রশ্ন করবো সবাই প্রশ্ন শুনতেছে ভালো লাগতেছে সামনে আসা প্রশ্ন করতে পারবো হ্যাঁ প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলেই হচ্ছে ইয়ে আসবে প্রশ্ন আসবে ঠিক আছে আশিক ভাই ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই ফারুক মিলন ফারুক মিলন খোরশেদ আলম মাইক্রোফোন আনমিউট করেন দ্রুত কথা বলেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আমার কথা শুনে রাগ করেন না আমি আসলে একটা প্রবলেমের কারণে ক্লাসে অ্যাটেন্ড করতে পারি প্রশ্ন প্রশ্ন উত্তর পর্ব যখন শুরু হয়েছিল তখন থেকে আমি অ্যাটেন্ড আসি বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার শুনতে শুনতে আমি একটা ধারণা পেয়ে গেছি এখন যদি সম্ভব হয় আমাকে এক থেকে দুই মিনিটের মধ্যে জাস্ট একটু ইয়াগুলি বলবেন যে কি করছেন শুধু মানে জাস্ট পয়েন্ট দুই একটা পয়েন্ট বলবেন যে এটা 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 করছিল আচ্ছা আজকে ক্লাস হ্যাঁ আজকের ক্লাসে মেইন টপিক ছিল আমরা প্রফেশনালি কিভাবে একটা ফেসবুক পেজ সেট করতে পারি সেটা দেখিয়েছি ফেসবুক পেজ সেট আপ করতে যা যা কিছু লাগে ওই লোগো ডিজাইন করা কাভার ফটো দেওয়া ইনফরমেশন গুলো দেওয়া সবকিছু দিয়ে হচ্ছে আমরা পেজটা সেট আপ করেছি সেট আপ করার পর একটা ক্লায়েন্ট বা বায়ারকে কিভাবে সেটা হ্যান্ড ওভার করবো সেই জিনিসটাও হচ্ছে আজকে দেখানো হয়েছে আজকে এটাই ছিল মানে মেইন আচ্ছা আচ্ছা ইউ অবশ্যই রেকর্ডিং দেখবেন নেক্সট ক্লাসে আসার আগে রেকর্ডিংটা দেখে আসবেন কালকে জি অবশ্যই ঠিক আছে শাকিল বলেন আচ্ছা ম্যাম হচ্ছে আমি বলতেছিলাম আমাদের যে সপ্তাহে তিন দিন ক্লাস হবে ডিজিটাল মার্কেটিং এর ওপর তার কোশ্চেন হচ্ছে যে কোন কোন টপিক গুলোর ওপর ক্লাস হবে বা হচ্ছে ক্লাস মডিউল যেটাকে বলে এটা যদি আমি পাইতাম তাহলে আচ্ছা আমি বলে দিই শাকিল মডিউল আমি আর নতুন করে দিচ্ছি না আমি বলে দিই আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং ডেটা এন্ট্রি এর উপরে হচ্ছে ক্লাস হবে আর হচ্ছে গুগল অ্যাডস আছে আপনাদের তারপর হচ্ছে ব্লক সাইট দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা আছে এগুলোই ঠিক আছে শুনে তো মনে আচ্ছা শাকিল আপনি একটু ইউটিউবটা ভিজিট করেন ইউটিউব চ্যানেল দেখেন অন্যান্য ব্যাচের মডিউলটা দেখে নেন ওদের ক্লাসগুলো রেকর্ড ইয়ে করা আছে পাবলিক করা আছে ওখানে দেখে নেন কি কি টপিক হচ্ছে সবার একই টপিক এই ক্লাস হয় সব ব্যাচের আচ্ছা ঠিক আছে বাসুদেব বাসুদেব মজুমদার জি ওয়ালাইকুম সালাম আলাইকুম হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন আমার এই প্রশ্নটা হলো আপনি যেভাবে পেজটা ক্রিয়েট করলেন যেভাবে নাম লিখলেন এই বিষয়টা কি সম্পূর্ণ সেম ভাবেই দিতে হবে নাকি কোনো এর ভিতরে চেঞ্জ করা যাবে কোনো না না আপনি তো আপনার মত করে সেট আপ করবেন আমি এখানে ইমাজিন করে একটা নাম দিয়েছি আপনি আপনার মত করে যে কোনো ইনফরমেশন দিয়েই ক্রিয়েট করতে পারবেন মানে এক্সাক্ট এই নামটাই ব্যবহার করতে হবে না এনাদার বা এই যে বিজনেস পেজ এটা কোথা থেকে আমি খুঁজে দেখতে পারবো যে এরকম সুন্দর সুন্দর বিজনেস পেজ ক্রিয়েট করা আমি প্রশ্নটা বুঝতে পারিনি নামের কথা বলছেন কি আপনি আমি কি বুঝাতে পেরেছি হ্যাঁ 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 পেজ ক্রিয়েটে যে নামটা দিতে হয় এবং আপনি ক্যাটাগরি আচ্ছা ঠিক আছে আসলে আমার কথা শুনেন খুব গুরুত্ব সহকারে এই দুটো নাম নাম তো আপনি ইচ্ছে মতো দিতে পারবেন না যখন ক্লায়েন্টের জন্য আমরা কাজ করি ক্লায়েন্টের বিজনেসের যেই নাম থাকে ঠিক আছে যেমন ধরুন একজনের একটা বিজনেস আছে যেটা কিনা কসমেটিক আইটেম বিক্রি করে যেমন ধরুন যে ফারজানাস কসমেটিক ঠিক আছে এটা তার বিজনেসের নাম তার ওয়েবসাইটেও হচ্ছে এই নাম ফারজানাস কসমেটিক তো সেক্ষেত্রে তার ফেসবুক পেজের নামও ফারজানাস কসমেটিকই হবে এখানে আপনি অন্য নাম দিতে পারবেন না আর যদি দিতে হয় তার সাথে কমিউনিকেট করে সে যে নামটা হচ্ছে আপনাকে বলবে সেটাই আপনি দিবেন আপনি এখানে নিজের মতো করে দেওয়ার অপশন নাই তার মানে আপনি যে নামটা ক্রিয়েট করছেন ওর নাম ওখানে আমার নামটা দিয়ে এভাবে দিয়ে যেভাবে আছে এভাবেই আমি করবো ঠিক আছে আপনি আপনি যদি আমি বলছি যে যে ভিডিওটা আগামী দিন দিবেন সেটা যেভাবে যেভাবে করা আছে সেম আমি তৈরি করব যতক্ষণ এডিটটা সেটা আমার মতো তৈরি করব ওটা হ্যাঁ ঠিক আছে ওইভাবে করে নেন এখন যদি আপনি পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকেন যে কি নাম দিবেন জানেন না তাহলে আমি যেরকম ভাবে দিয়েছি সেভাবে দিয়ে যান সাফায়তুল সাফায়তুল আপনি প্রশ্ন নেইনি আপু ওমে কোশ্চেনটা ছিল যে আমাদের আজকে হোমওয়ার্কটা কি হবে বা হোমওয়ার্কটা এটাও তো তো বলেছি এটাও তো বললাম পেজ ক্রিয়েট করবেন পেজের স্ক্রিনশট আমার পোস্টের কমেন্টে হচ্ছে দিবেন আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক

আচ্ছা মানে ঠিক আছে হ্যাঁ রাজ্জাক বলেন হ্যাঁ আমাদের যে পেজ খুললাম এই ক্যাটাগরি এবং বায়ো এটা কি ওই বায়ার আমাকে বলে দেবে আমাদের ইচ্ছা মতো দেয়া লাগবে এটা না না আপনার তো বিজনেস বুঝে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনার বায়ারের বিজনেসটা কি সে কি বিক্রি করছে সেটা বুঝে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন এটাকে বায়ার বলে দিলে বলে দিবে কেন বা শুধু নামটা বলে দেবে সঠিক বায়ার শুধুমাত্র তার ওয়েবসাইটটা আপনাকে দিবে ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে দিবে ওটা দেখে দেখে আপনাকে বুঝে করতে হবে পেজের নেমের কথা বলতে আমি পেজের নেম সেটাও তো বিজনেস যেই নামে থাকে সেই নামেই পেজের নাম হয় আরং আরং একটা বিজনেস না আরং একটা কি কোম্পানি তো আরং আরং এর পেজের নাম কি অন্য কিছু আরং এর যে ফেসবুক পেজ আছে সেটা কি অন্য কোনো নামে না না চ্যানেলাই চ্যানেলাই যে ফেসবুক পেজ আছে সেটা কি অন্য কোন নামে আপনি পেশায় বলতেছেন আমি আপনাকে জানতে যাচ্ছি এটা কি আমি আপনাকে আমি আপনাকে ক্লিয়ার করছি বিষয়টা বলেন যে যেই ব্র্যান্ড থাকে ওই ব্র্যান্ডের নামেই হচ্ছে ফেসবুক পেজের নাম হয় ঠিক আছে এখানে আর অন্য কিছু হয় না আপনার কাছে জানতে চাচ্ছি যিনি আমাকে দেবে উনি কি নামটা সিলেক্ট করে দেবে আমাকে না আমাকে সিলেক্ট করা লাগবে ওনার বিজনেসের যে নাম থাকবে সেই নামেই ফেসবুক পেজ হবে আমি এটাই শুনতে চাচ্ছিলাম ঠিক আছে শাখাওত হোসেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আমাকে হলো গ্রুপের একটা লিঙ্ক দিছে গ্রুপে অ্যাড অপোজিট এরকম মানে আমার রুল নাম্বার আর এক নাম দিসি দেওয়ার পর এড হওয়ার পর আমার মানে আগের একটা ক্লাস হয়েছিল একদিন ওইটা ওরিয়েন্টেশন ছিল আর ওটা ওরিয়েন্টেশন ছিল বলতেছিলাম ওইটা ওরিয়েন্টেশন ছিল ওইটা রেকর্ড করা হয়নি ঠিক আছে ওখানে তেমন কিছুই হয় নাই শুধুমাত্র ক্লাসের ইনস্ট্রাকশন গুলো আর কবে থেকে ক্লাস হবে সেটা বলা হয়েছে ওইটা নোটিস দেওয়া আছে দেখেন ঠিক আছে হ্যাঁ ওখানে খেলে লিংকে মানে গ্রুপে দেখতেছি যে হলো ক্লাস লিঙ্ক দেওয়া আছে আর কয়টার থেকে ক্লাস হবে এই হ্যাঁ সেটাই তো ক্লাসে ভিডিও গুলা কিভাবে পাবো সে বলতেছি একটু অপেক্ষা করেন কালকে দুপুরে ক্লিয়ার হয়ে যাবে মানে ওই গ্রুপেই পাওয়া যাবে হ্যাঁ তাই শোনার জন্য আসসালামু আলাইকুম আচ্ছা কামরুল ইসলাম আপনার প্রশ্ন কি আমি নাকি নাকি বারবার নিচ্ছি কামরুল ইসলাম নামে কতজন আছেন আপনারা বলেন দ্রুত বলেন স্মৃতি স্মৃতি হ্যালো বলেন ভাই জি আপু আমি কথা বলতে চাচ্ছিলাম যে ক্লাস টাইমটা কি কোনো হবে সাতটার দিকে করা যায় কারণ আজকে আমি ক্লাসটা কিন্তু করতে পারি না আমার ছোট বাচ্চা আছে তো ওকে খাওয়ানো ঘুম ফারানো করতে যা আমি ক্লাসটা আসলে করতে পারি কোনোভাবে কি সম্ভব টাইমটা ই করা আপু এই ব্যাচের ক্লাসটা হচ্ছে এই নটা থেকেই হবে ঠিক আছে আর আপনি যদি হচ্ছে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে সাতটার স্লটের ব্যাচ হচ্ছে ক্রিয়েট করে দেন হচ্ছে জি ওখানে শিফট করা হবে যদি একান্তই প্রবলেম হয় তবে নয়টার ব্যাচগুলোতে হচ্ছে সবাই অ্যাক্টিভ থাকে বেশি মানে সমস্যাটা হইছে আপু আমি তো বাচ্চা আছে

আচ্ছা আমি অফিসে কথা বলে দেখি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হুরায়ন মিশু তাই আপনার প্রশ্ন নিলাম না হুরায়ন মিশু না ম্যাম হ্যাঁ বলুন ম্যাম প্রথমত আমি সাতটার বেঁচে যাওয়ার জন্য আসাদুজ্জামান স্যারের সাথে কথা বলেছি তো উনি বলে মানে বলেছে করতে পারবো কিন্তু কখন সেটা আসলে বলেনি হ্যাঁ আমি তো সেটাই বললাম অপেক্ষা করতে হবে সাতটার স্লটের ব্যাচ হচ্ছে ক্লাস চলছে ওগুলো যখন শেষ হয়ে যাবে তখন শুরু হবে তো দেখা যায় যে সপ্তাহখানেক বা হচ্ছে আট দশ দিন টাইম লেগে যায় আচ্ছা আচ্ছা না আট দশ দিন হলে তো সমস্যা নেই আর কারণ এই নয়টার টাইমটা আসলে আমাদের জন্য একটু ঠিক কারণ ঠিক আছে হ্যাঁ আর আরেকটা হচ্ছে আমার একটা পেজ অলরেডি আছে আমার নিজের মানে ফুড ডেলিভারির তো সেক্ষেত্রে আমি অন্য আরেকটা পেজ কিভাবে ক্রিয়েট করব। সেম প্রসেস আপু যেখান থেকে একটা পেজ ক্রিয়েট করেছেন ওখান থেকে আরো মাল্টিপল পেজ ক্রিয়েট করা যায় মেনু বার থেকে যাবেন আচ্ছা আচ্ছা এটাই আর কোনো সমস্যা ঠিক আছে আচ্ছা যাদের হ্যান্ড রেস ছিল সবার কোয়েশ্চেন নিয়েছি তো আজকের ক্লাসটা আমি এতটুকুই রাখবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্লাস ভিডিও লিংক হচ্ছে আগামীকাল দুপুর নাগাদ ইনশাআল্লাহ পেয়ে যাবেন যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না হয় তাহলে শুভরাত্রি আসসালামু আলাইকুম